সবাইকে শুভ বিকেল এবং স্বাগতম জানাচ্ছি এবিসি রেডিওর ফেসবুক পেজে। সমন্বয় আছে আপনাদের সাথে, আবারও সবাইকে স্বাগতম। ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেএফ, আমরা এতদিন বলেছি, আজকে বলবো পাওয়ার্ড বাই এসকেএফ অনকোলজি। সো সবাইকে ওয়েলকাম ভয়েস অফ ডক্টর পাওয়ার্ড বাই এসকেএফ অনকোলজিতে। এবিসি রেডিও 89.2 FM আমাদের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে আমাদেরকে ফেসবুক লাইভ সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছেন। আর আজকে করোনা ভাইরাস ও রক্তরোগ বিষয়ক সচেতনতা ও করণীয় কি সেটা নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন। আবারও বলছি, করোনা ভাইরাস ও রক্তরোগ বিষয়ক সচেতনতা ও করণীয় কি সেটা নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। সো যেটা আমরা বুঝতেই পারছি যে হেমাটোলজিস্ট আছে, স্পেশালিস্ট, তারা তিনজন আমাদের সাথে আজকে গেস্ট আছে, এবং সবসময়ের মতো আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন তো আছেনই। সো মুরাদ ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি জাস্ট একজন একজন করে জাস্ট ডক্টরদের পরিচয়টা করিয়েই আপনার হাতে দিয়ে দিচ্ছি। সো আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ খান, অধ্যাপক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আশা করি ভালো আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানি, বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। সালামুক স্যার, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ধন্যবাদ আমাদেরকে জয়েন করবার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর মাফরুহা আক্তার, সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সালামুক ম্যাম, আশা করি ভালো আছেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। এবং সবাই যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, তাদের যদি পরিচিত বা প্রিয়জনদের মধ্যে কেউ জানেন যে আসলে কারো এরকম রক্তজনিত সমস্যা আছে, তাদের কাছে এই লাইভটা শেয়ার করতে একদম দ্বিধাবোধ করবেন না, শেয়ার করে দিবেন নিজের প্রোফাইল থেকে হোক, মেসেঞ্জারে হোক। এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা লাইভটার নিচে চটপট কমেন্ট করতে থাকুন, রেলেভেন্ট প্রশ্নগুলোই আমরা ডক্টরদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর চলে যাচ্ছি ডক্টর মোরাদ হোসেনের কাছে। Over to you. জি মুরাদ ভাই, কি শুনতে পাচ্ছেন? আমার আমার বোধহয় আমার বোধহয় মুরাদ ভাইয়ের ওখানে বোধহয় একটু হ্যাং করে গেছে। সো মুরাদ ভাই ওখানে হ্যাং করে গেছে, বাট ইয়েস, যেটা বলছিলাম যে আমরা তো হেমাটোলজিস্ট থেকে নিয়ে আজকে আছি। সো আপনাদের কাছে যদি জানতে চাই যে আসলে এই অবস্থায় এই অবস্থায় আসলে রক্তজনিত সমস্যা হলে, এই যে আমাদের কাছে মুরাদ ভাই চলে এসেছে স্পেশালিস্ট, ওনার কাছ থেকে প্রশ্ন চলে যায়। মুরাদ ভাই, ইয়েস, আপনি হ্যাং করেছিলেন। হ্যাঁ, আমি হ্যাং করেছিলাম, সেই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আসলে শুরু করব, আমাদের আজকে তিনজন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ আছেন, আমাদের দুজন সম্মানিত চিকিৎসক আছেন, আমাদের একজন বিশেষজ্ঞ মহিলা হেমাটোলজিস্ট আছেন। সবকিছু মিলে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসকেএফ অনকোলজির পক্ষ থেকে এবং এবিসি রেডিওর পক্ষ থেকে। তো আমি আসলে, যদিও আমাদের টপিকটা আজকে হচ্ছে কোভিড-19 এর সাথে রিলেটেড রক্তরোগ, বাট আমি একটা প্রশ্ন না করেই পারছি না যে আসলে আমাদের দেশের জন্য সব থেকে কমন যে বিষয়টা সেটি হচ্ছে অ্যানিমিয়া। তো আমি, যেহেতু অ্যানিমিয়া রিলেটেড বিষয়গুলো হচ্ছে মহিলাদের সাথে বেশি হয়, আমি প্রথমে ডক্টর মাফরুহা ওনার কাছে জানতে চাই আসলে অ্যানিমিয়া রোগটা কি এবং এই অ্যানিমিয়া রোগটা কেন হয়, কাদের হয়, আমরা কিভাবে অ্যানিমিয়া থেকে রক্ষা পেতে পারি, খুব সংক্ষেপে আপনি যদি একটু আমাদেরকে প্রথমেই বলেন। ধন্যবাদ মুরাদ। আমি প্রথমেই বলতে চাই, অ্যানিমিয়া কোনো রোগ নয়, অ্যানিমিয়া একটি রোগের লক্ষণ মাত্র, অর্থাৎ একটি সিমটম। অ্যানিমিয়ার বাংলা যেটা আমরা বলে থাকি রক্ত শূন্যতা, এটি ভীষণ রকমের কমন আমাদের দেশে। রেগুলার প্র্যাকটিসে, মেডিসিনে যারা প্র্যাকটিস করেন অথবা হেমাটোলজিতে যারা প্র্যাকটিস করেন, প্রচুর মানুষ রক্ত শূন্যতায় ভোগে। এবং এই রক্ত শূন্যতার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মহিলাদের যে কারণে রক্ত শূন্যতাটি হয়, যেটি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, যে আয়রনের ঘাটতি জনিত রক্ত শূন্যতা। অর্থাৎ শরীরে আয়রনের পরিমাণ কমে গিয়ে যে রক্ত শূন্যতাটা হয়, সবচেয়ে কমন আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর দেশের সমস্ত দেশে এটি বেশ কমন। আর এরপরে হচ্ছে যে মাতৃত্ব জনিত কারণেও যে এনিমিয়াটি হয়, তার মধ্যে যাদের আয়রন এবং ভিটামিনের ঘাটতি থাকে তাদের এই রক্ত শূন্যতাটি আরো বেশি হয়ে থাকে। এছাড়াও শিশুদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা আয়রনের ঘাটতি জনিত এনিমিয়া রক্ত শূন্যতা হয়ে থাকে। এটি ছাড়া আরো একটি কারণ আছে রক্ত শূন্যতার, সেটি হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের থ্যালাসেমিয়া ডে চলে গেল, থ্যালাসেমিয়ার কারণেও রক্ত শূন্যতা হয়ে থাকে। এছাড়া বোন মারোর যে সমস্ত নিজস্ব কিছু রোগ আছে, যেমন ব্লাড ক্যান্সার,
হিমোলাইসিসের অ্যানিমিয়া হতে পারে, রক্ত ভেঙে যাওয়ার যে সমস্যা সেটির জন্য রক্ত শূন্যতা হতে পারে। তবে বোনমারো থেকে উৎপত্তি কারণে যে সমস্ত এনিমিয়া হয় তার মধ্যে ব্লাড ক্যান্সার এবং অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এটিও কমন। এটি আমাদের হিমাটোলজিক্যাল প্র্যাকটিসে আমরা দেখি। তবে সার্বিকভাবে যদি বলে থাকি তাহলে আয়রনের ঘাটতিজনিত এনিমিয়া এবং থ্যালাসেমিয়ার বাহক এবং থ্যালাসেমিয়া সিন্ড্রোম, এটিও বেশ কমন রক্ত শূন্যতার কারণ হিসেবে। আমি একটু যোগ করতে চাই, আমাদের দেশে গ্রামে গঞ্জে বিশেষ করে শিশুদের কৃমিজনিত কারণে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি হয়, এটাও এক ধরনের কমন রক্ত শূন্যতা, যদিও আজকাল সচেতনতার কারণে এটা কমে আসছে অনেক। ধন্যবাদ স্যার। স্যার আমি এর সূত্র ধরেই, আমাদের ডক্টর মাফরুর কথার সূত্র ধরেই এরপরে আপনাকে, এম এ খান স্যার আপনাকে প্রশ্নটা করতে চাই, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। আসলে থ্যালাসেমিয়া রোগটা কি, এবং আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং সেই রোগীদের যারা পরিজন থাকেন, এই রোগ আক্রান্ত হওয়ার পরে তারা মনে করেন যে মানে এটা একটা জীবন নাশ, মানে জীবন নাশকারী একটা রোগ, হয়তো আর বাঁচা যাবে না, বাঁচবো না। তো স্যার থ্যালাসেমিয়া নিয়ে যদি আপনি কিছু আমাদেরকে একটু বলেন। প্রথমত থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ বা রক্ত শূন্যতা, এখানে রক্ত তৈরি প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল থাকাতে, জেনেটিক সমস্যা থাকার জন্য রক্ত বা হেমোগ্লোবিন কম তৈরি হয়। অনেকে রক্ত কম থাকাতে মনে করেন যে আয়রনের সমস্যা, বেশি করে আয়রন খেতে থাকেন, এতে করে হিতে বিপরীত হয়, তার শরীরে অনেক আয়রন জমা হয়ে যায়। তো এটার জন্য দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া একটু বিভিন্ন ধরনের আছে, থ্যালাসেমিয়া বাহক বা ক্যারিয়ার বলে থাকি, আর যাদের বাবা মা দুইজনই বাহক তাদের বেলায় এই সমস্যাটা একটু বেশি হয়, তাকে আমরা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা থ্যালাসেমিয়া মেজর বলে থাকি। তাদের ঘন ঘন ব্লাড দিতে হয়, তাদের একটু ছোটকাল থেকেই এই সমস্যা তাদের ভুগতে হয়। আর যারা ক্যারিয়ার তাদের তেমন ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না, তাদেরকে শুধু মাঝে মাঝে একটু ফলো আপে থাকলেই হয়। এটি মূলত একটা কোনো রক্ত শূন্যতার মূলতভাবে হেমোগ্লোবিন তৈরি প্রক্রিয়ার মধ্যে জন্মগত সমস্যার কারণে এটা হয়ে থাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি রাব্বানি স্যারের কাছে। স্যার আপনার কাছে আমার এর পরের প্রশ্নটি, যে প্রশ্নটি শুনলে আসলে আমরা সবাই আঁতকে উঠি, সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার। আসলে ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি এবং ব্লাড ক্যান্সার কাদের বেশি হয়, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন। ধন্যবাদ মুরাদ। ব্লাড ক্যান্সার আসলে একটি মারাত্মক, একটি জীবন ব্যাধি, জীবন মরণ, জীবন বিধ্বংসকারী একটি রোগ। সেটা আমাদের সাধারণ জনসাধারণের মধ্যে ব্লাড ক্যান্সার বলতে অনেক একটা ভয়াবহ একটা রোগ ওনারা ধরে নিয়ে থাকে। এটি আমরা জানি যে রক্তের তিনটি রক্ত কণিকা রক্ত আছে, সেটা হলো লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। এই শ্বেত রক্ত কণিকা যে কণিকাটি রক্তের মধ্যে বিদ্যমান, সেটার অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত যে উৎপাদন, আমরা সাধারণত এই রক্ত কণিকাগুলি রক্তের একটা একটা অংশ হতে, একটা অঙ্গ হতে, যেটাকে বোন মেরু বলে থাকি, বোন মেরু থেকে এই রক্ত কণিকাগুলি তৈরি হয়ে থাকে। তো শ্বেতকণিকার যে অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত উৎপাদনের কারণে অন্য দুটো রক্ত কণিকা, যেমন লোহিত রক্ত শ্বেত লোহিত রক্ত কণিকা এবং অণুচক্রিকা, দুটি সাধারণত বৃদ্ধি পেতে পারে না, এবং ওই বড় যে শ্বেত রক্ত কণিকার অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে অন্যান্য যে রক্ত কণিকাগুলো না তৈরি হলে যে রোগটির সৃষ্টি হয় সেটাকে আমরা লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার বলে থাকি। জি ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তরের জন্য। আমি এরপরে আবার ম্যাম আপনার কাছে চলে যেতে চাচ্ছি। আসলে আমি এই ব্লাড ক্যান্সার নিয়ে আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে স্যার যেভাবে বললেন যে ব্লাড ক্যান্সার রোগটি আসলে কি, আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশে এই মুহূর্তে ব্লাড ক্যান্সারের রোগীদের জন্য আমাদের কতটুকু চিকিৎসা অ্যাভেলেবল আছে। ধন্যবাদ। আমি বলতে চাই যে বাংলাদেশে হিমাটোলজি এখন বর্তমানে যে অবস্থানে আছে, এই বিষয়টি নিয়ে যারা যে সমস্ত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক যারা কাজ করছেন, তারা এখন হিমাটোলজিকে বেশ একটি উন্নত অবস্থানে নিয়ে এসেছেন, যার জন্য রক্তরোগ সহ ব্লাড ক্যান্সারের সর্বোচ্চ চিকিৎসাটি এখন বাংলাদেশেই সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে এটি অ্যাভেলেবল আছে। অর্থাৎ আমরা ব্লাড ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি গুলো বলি, এই কেমোথেরাপি আমরা দিয়ে থাকি, এবং এই ক্যান্সারের ধরন ভেদে বিভিন্ন রকমের কেমোথেরাপি দেওয়া হয়,
একটি সময় ছিল, আমি যদি 20 বছর বা 30 বছর আগের কথা বলি, তখন কিন্তু সব ধরনের কেমোথেরাপি ড্রাগ এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না, অনেকগুলো ওষুধই থেকে আনতে হতো। কিন্তু এখন জানেন যে বিভিন্ন কোম্পানি আছে যারা অনকোলজির প্রোডাক্ট গুলো তৈরি করছে, এবং আপনারা জানেন যে এখন বাংলাদেশে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনকোলজি প্রোডাক্ট গুলো তৈরি করছে, যেটা কিনা পেশেন্টদের জন্য বেনিফিশিয়াল এবং আমাদের জন্য খুব ভালো যে আমরা পেশেন্টদেরকে স্বল্প মূল্যে বেশি চিকিৎসা দিতে পারছি। তো সেই দিক থেকে আমি বলতে চাই ব্লাড ক্যান্সারের সর্বোচ্চ চিকিৎসাটি এখানে আছে, এবং এর পরের ধাপে যে ব্লাড ক্যান্সারের যে তারপরে সুপার স্পেশালিটি যেটা আমরা বলি, যে যাদের বোন মারো ট্রান্সপ্লান্ট লাগে, সেই বোন মারো ট্রান্সপ্লান্টের ফ্যাসিলিটিও কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে। জি ধন্যবাদ। আমি আপনার কথা সূত্র ধরে একটা জিনিস আমাদের দর্শক শ্রোতাকে মনে করিয়ে দিতে চাই, যে আসলে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এখন অনেক কেমোথেরাপি আছে যেগুলো ব্লাড ক্যান্সারের সাথে সম্পর্কিত। তো আমাদের দর্শক শ্রোতারা জেনে খুশি হবেন যে আমাদের এসকেপ অনকোলজির যে আমরা অনকোলজিক্যাল যে প্রোডাক্ট গুলো আমাদের আছে, সেগুলোর সবগুলো র মেটেরিয়াল কিন্তু আমরা ইউরোপিয়ান সোর্স থেকে আনি। তার মানে হচ্ছে আমরা আমাদের র মেটেরিয়ালের কোয়ালিটির ক্ষেত্রে 100% একটা সেফটি এনশিওর করি যে আমাদের র মেটেরিয়াল গুলো অবশ্যই ওয়ার্ল্ড এর টপ ক্লাস স্ট্যান্ডার্ড র মেটেরিয়াল। তো স্যার আমি এ পর্যায়ে এম এ খান স্যারের কাছে চলে যেতে চাই, এই সূত্র ধরেই বলতে চাই। জি স্যার, জি জি না স্যার আমি আপনাকে কোশ্চেন করবো, আপনি যদি সাপ্লিমেন্ট করেন স্যার এই বিষয়ে। জি জি স্যার আপনি যেটা বলতে চাচ্ছিলেন স্যার বলেন। না বলতে যাচ্ছি এর ফলে অনেক আগে যেমন আমাদের অনেকে বিদেশে যেত চিকিৎসার জন্য, ক্যান্সার শুনলেই আটকে উঠতো, এখন আমি বলতে চাই যে কোনো বিশেষ রিকমেন্ডেশন ছাড়া বিদেশে যাওয়ার মোটেই প্রয়োজন নেই। কারণ বিদেশে গেলে তার সাথে একজন সাথে 2-3 জন যেতে হয়, রক্তে সমস্যা হয়, রক্ত পাওয়া যায় না, চিকিৎসার জন্য লম্বা সময় থাকতে হয়। বাংলাদেশে আমরা সবচেয়ে উত্তম চিকিৎসা দিতে এখন সক্ষম, কারণ আমাদের দেশে ভালো ওষুধ তৈরি হচ্ছে। তারপরে সবচেয়ে বড় কথা যে অনেক যেমন ক্রনিক মাইলোড লিকেমিয়া, এর জন্য মুখে খাওয়ার ওষুধই আমাদের আজকাল অনেক কোম্পানি তৈরি করতেছে, এবং এটা বিদেশের মতোই এটা একই মানের। ধন্যবাদ। জি জি ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে আবার ফিরে আসবো, সেটি হচ্ছে যে আমাদের ম্যাডাম বলছিলেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এবং আমরা জানি বাংলাদেশে আপনি ঢাকা মেডিকেল কলেজে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করেছেন। স্যার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন নিয়ে যদি আমাদেরকে খুব সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতাকে দেখে কিছু বলেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তো একসময় আমাদের কাছেও একটা কল্পনা ছিল, কারণ এটা উন্নত বিশ্বেই এটা একমাত্রই হতো। যখন আমরা প্রথম শুরু করি তখন আমাদের মন্ত্রণালয় বলেছিল যে এটা বাংলাদেশে সম্ভব না, বিকজ এখানে অনেক হাই টেকনোলজির প্রয়োজন হয় এবং প্রশিক্ষিত ডাক্তার প্রয়োজন হয়। আমরা অনেক কিছু অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত 1914 সালের মার্চে 10 তারিখ আমরা প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ঢাকা মেডিকেল কলেজে সক্ষম হই। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মূলত 2 ধরনের আছে, একটা হলো অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটা অন্যের শরীর থেকে স্ট্যাম সেল বা মাদার সেলটা নিয়ে রোগীর শরীরে দিতে হয়, আর আরেকটা হলো অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অর্থাৎ রোগীর শরীর থেকে স্ট্যাম সেল নিয়ে সংগ্রহ করে আবার তাকেই দেওয়া হয়। এটা এরকম আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অ্যালোজেনিক এবং অটোলোগাস মিলে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রায় 52টা এপর্যন্ত ট্রান্সপ্লান্ট সাফল্যজনকভাবে করতে পেরেছি। এছাড়াও ঢাকায় আরো 2-1টি প্রতিষ্ঠানে হয়েছে সাফল্যজনকভাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আমি এবার একটু রাব্বানি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আমরা এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের অংশ ধরেই একটু যেতে চাচ্ছিলাম। সাধারণত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে রোগীগুলোকে আপনারা করে থাকেন, সেই রোগীগুলোর কি ধরনের কন্ডিশন থাকলে আপনারা মনে করেন যে তার আসলে ট্রান্সপ্লান্টেশন সম্ভব? মানে আমরা তো জানি যে ব্লাড ক্যান্সার অনেকগুলো টাইপ আছে, কোন ধরনের টাইপের পেশেন্টদেরকে আপনারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য সুইটেবল মনে করেন? ধন্যবাদ বোরা। প্রথমে বলে রাখি যে ব্লাড ক্যান্সার মানেই কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রাথমিক চিকিৎসা নয়। ব্লাড ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা প্রথমত এটা সাপোর্টিভ চিকিৎসা, যেই সকল লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগী হাজির হয় সেই লক্ষণগুলির চিকিৎসা আমরা সাধারণত করে থাকি। অনেক সময় রোগী হাজির হয় জ্বর নিয়ে, অস্বাভাবিক রক্তশূন্যতা নিয়ে, রক্তক্ষরণ নিয়ে, সেগুলোর চিকিৎসা আমরা প্রাথমিকভাবে দিয়ে থাকি। পরবর্তী পর্যায়ে আমরা কি ধরনের ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার অনেক ধরনের হয়ে থাকে, সাধারণত বিভিন্ন ধরনের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার মধ্যে একটা ক্যান্সার রয়েছে, সেটা হলো অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। তো আগে আমাদের কাছে ধারণা ছিল যে ব্লাড ক্যান্সার মানেই কোনো চিকিৎসা নাই, অতএব এটা কিছু করার থাকে না, কিন্তু আসলে তাই নয়। এখন আমরা কিন্তু ব্লাড ক্যান্সার একদম অনেক হাতের কাছে
অনেকটা চিকিৎসা দিয়ে একদম বাড়ির কাছে নিয়ে এসেছি, যেটা আগে অনেকেই সুদূর পড়া হতো মনে করতো ব্লাড ক্যান্সারের চিকিৎসা। তো সাধারণত অ্যাকিউট মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আমরা যখন বোন ম্যারো পরীক্ষার মাধ্যমে মরফোলজিক মানে তার আকার আকৃতি দেখে, ক্যান্সার সেলের আকার আকৃতি দেখে যখন ডায়াগনোসিস করি, সেটাকে আমরা বিভিন্ন ধরনের সম্ভাব্যতা চিকিৎসায় কতটুকু তাকে নিরাময় করা সম্ভব সেটা সম্ভাব্যতা আমরা নির্ণয় করতে চেষ্টা করি। সাথে পাশাপাশি তার বায়োলজিক ফিচার, তার বয়স কত, তার কোমরবিড কোনো রোগ আছে কিনা, তার কোন ধরনের সে সাপোর্টের মধ্যে আছে, তার অর্থনৈতিক অবস্থা কিরকম, সবকিছু চিন্তা করে প্রথমেই আমরা তাকে একটা রিক্স ক্যাটাগরির মধ্যে ফেলি, লো রিক্স ক্যাটাগরি, মিডিয়াম রিক্স ক্যাটাগরি অথবা হাই রিক্স ক্যাটাগরি। পরবর্তীতে আমরা এটা প্রাথমিক চিকিৎসা হিসেবে তার জন্য একটা কেমোথেরাপির শিডিউল, আমরা প্রোটোকল, যেটা আমরা বিভিন্ন ধরনের বড় বড় স্টাডি রিপোর্টের আমরা অভিজ্ঞতার আলোকে তাকে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করি। বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি চিকিৎসায় কিন্তু ব্লাড ক্যান্সার ভালো হয়ে যায়। বিশেষ করে বলে রাখি যে একটি প্রোমাইলোসাইটিক যে ব্লাড ক্যান্সারটি রয়েছে সেটা কেমোথেরাপির মাধ্যমে প্রায় অনেকাংশে ভালো হয়ে যায়। সেটার ক্ষেত্রে আমরা প্রথমেই কোনো অন্য কোনো চিকিৎসার কথা চিন্তা করি না। এবং অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলিও কেমোথেরাপির মাধ্যমে ভালো হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কেমোথেরাপি যখন একবার দুবার আমরা তিনটা ফেজে তিনটা পর্যায়ে ক্রমিক ভাবে আমরা কেমোথেরাপি প্রয়োগ করে থাকি, একটা হলো ইন্ডাকশন রেমিশন, রেমিশন কনসোলিডেশন, রেমিশন মেনটেনেন্স, এই দুটো পর্যায়ক্রমিক তিনটা পর্যায়ক্রমের মধ্যে আমরা মাইলয়েড লিউকেমিয়ার জন্য দুটো পর্যায়ে ব্যবহার করে থাকি, ইন্ডাকশন রেমিশন এবং রেমিশন কনসোলিডেশন। এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে তিনটা পর্যায়েই অ্যাকিউট ইন্ডাকশন রেমিশন, রেমিশন কনসোলিডেশন এবং রেমিশন মেনটেনেন্স তিনটা ফেজেই আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো আমরা যখন ইন্ডাকশন রেমিশন দেই কতগুলো ওষুধের সমন্বয়ে এই চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, এটাকে বলা হয় কম্বিনেশন কেমোথেরাপি শিডিউল। এই শিডিউলটা দেওয়ার পরে আমরা বলবো আবার পরবর্তীতে কেমোথেরাপি প্রয়োগের পরবর্তীতে দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে আবার পরীক্ষা করে দেখি কতটুকু আমরা এটা আমরা পেলাম, সুফল পেলাম। দেখা যায় যে আমরা কেমোথেরাপি অনেক ব্লাড ক্যান্সার নিয়ন্ত্রণ করে ফেলেছি এবং রেমিশনে চলে এসছে, মানে আমরা ক্যান্সার সেল নিরাময় করতে পেরেছি। পরবর্তী পর্যায়ে আমরা নেক্সট ফেজের জন্য চিকিৎসায় যায় কনসোলিডেশন কেমোথেরাপি। এই কনসোলিডেশন কেমোথেরাপি মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা তিন থেকে অনেক ক্ষেত্রে রিস্ক ক্যাটাগরি যদি মনে করি অনেক বেশি চারবার প্রয়োগ করে থাকি। তারপরে আমরা কনসোলিডেশন শেষে পরবর্তী রোগীগুলোকে আমরা ফলো আপে রাখি। ফলো আপে রাখার পরবর্তীতে আমরা রোগীগুলোকে তিন মাস, দুই মাস, দেড় মাস এভাবে করে করে ফলো করে থাকি। অনেক সময় দেখা যায় রোগীগুলো সুস্থভাবে, অনেক রোগী আছে সুস্থতা ফিরে পায় তার, এবং এই রোগীগুলোকে আমরা কোনো সময় অন্য ট্রান্সপ্লান্টেশনের জন্য করি না। কিন্তু কিছু কিছু রোগী আছে বছর না যেতেই ওই রোগটা আবার তার ফিরে আসে। তো একবার ফিরে আসলে আবার আমরা একইভাবে একই নিয়মে আবার কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করে থাকি। তো দেখা যায় আবার আমরা সুফল পেলাম কেমোথেরাপি, তারপরেও আমরা ফলো আপ করতে থাকি। কিন্তু যখন দুবার আমরা ফেল করে ফেলি, দুবার দেওয়ার পরে থার্ড টাইম যখন আবার লিউকেমিয়া ক্যান্সার ফিরে আসে, সেক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি এই রোগটি, এই লোককে হয়তো বা এই এই কেমোথেরাপির মাধ্যমে আর চিকিৎসা করা সম্ভব নয়। তখন তার আমরা ডোনার সার্চের কথা বলি, তার ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা ভাবনার মাথায় আনি, তখন তাকে আমরা বন্য ট্রান্সপ্লান্টেশনের পর্যায়ে ফেলে দিয়ে থাকি সাধারণত। তো বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার কিন্তু কেমোথেরাপির মাধ্যমে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে সাধারণত 5-10% ক্ষেত্রে আমরা বন্য ট্রান্সপ্লান্টেশনের জন্য প্রয়োজন হতে পারে রোগী ক্যান্সার চিকিৎসার জন্য। ফিরে আসছে রিল্যাপস বলি আমরা, বা ঔষধ দিয়ে কাজ হয় না, কেমোথেরাপি দিয়ে কাজ হয় নাই, অথবা কেমোথেরাপি দেওয়ার পরে রোগটা 6 মাস বা 1 বছরের মধ্যে ব্যাক করেছে, তাদেরকে অটোলোগাস বোন ম্যারো করা হয়। আরেকটা রোগ হচ্ছে মাল্টিপল মাইলোমা, বয়স্কদের হয়ে থাকে, এখানেও মানে কেমোথেরাপি দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করার পরে আপফ্রন্ট প্রথমেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার, অটোলোগাস করার একটা ইন্ডিকেশন রয়েছে। এতে ভালো ফল পাওয়া যায়, তার জীবনের মেয়াদটা বেশি বৃদ্ধি পায়। এছাড়া যেটা অ্যালোজেনিক যেটা করি, সেখানে প্রথমে বলতে হবে অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়াতে যেগুলো হাই রিস্ক গ্রুপ যেটা, অথবা ইন্টারমিডিয়েট, আজকাল বলা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্কেও যদি তার ডোনার থাকে তাহলে ট্রান্সপ্ল্যান্ট করা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার রোগটা কেমোথেরাপি দিয়ে মাত্র 20% ক্ষেত্রে নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কিছু রোগ রয়েছে, যেমন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেটা শিশুদের হয়, সেটার 90-95% ক্ষেত্রে কেমোথেরাপি দিয়েই ভালো হয়ে যায়।
কিন্তু অ্যাডাল্ট বলতে যারা বুঝি, অ্যাডাল্ট 18 বছর পরে বা 15 বছরের পরে যাদের হয়ে থাকে, তাদের যদি হাই রিস্ক গ্রুপ এবং প্রথম কেমোথেরাপিতে যদি ফল ভালো না পাওয়া যায়, তাহলে দেখা যায় যে তাদেরকে ডোনার থাকলে বোন মেরো ট্রান্সপ্লান্ট করাটা উত্তম। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তরের জন্য। আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি যে বাংলাদেশে এসকেপ অনকোলজি হচ্ছে একমাত্র অনকোলজি প্রতিষ্ঠান যারা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আইসোলেটর টেকনোলজি ইউজ করেছে। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু চলে যাব কোভিড সিচুয়েশনে। আমরা সবাই এখন জানি যে কোভিড-19 সিচুয়েশন নিয়ে সারা ওয়ার্ল্ড এখন আমরা সবাই খুব বিচলিত, সবাই খুব আতঙ্কিত। ঠিক এই জায়গার সূত্র ধরেই আমি ডক্টর মাফরুম ম্যাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটা কোভিড পেশেন্টের হেমাটোলজিক্যাল টেস্টে আমরা যদি তার ব্লাড টেস্ট করি, আমরা কি কি অ্যাবনরমালিটি পেতে পারি? হ্যাঁ, কোভিড যখন অ্যাসিমটোমেটিক থাকে বা প্রিসিমটোমেটিক থাকে তখন কিন্তু ব্লাডে তেমন কোনো চেঞ্জ আসে না। তবে সাধারণত যারা সিভিয়ার বা মডারেট কোভিড এর সিমটম নিয়ে যারা আসেন, কোনো এক পর্যায়ে তাদের ব্লাডের সেল কাউন্টের মধ্যে দেখা যাচ্ছে যে লিম্ফোসাইট কাউন্ট যদি সেটি কমে যায়, কিন্তু রক্ত শূন্যতা বা এটি খুব মারাত্মক আকারে হয় না, শুধু লিম্ফোপেনিয়া বলে থাকি আমরা এটাকে, লিম্ফোসাইট কাউন্ট কমে যায়। তবে ডেঙ্গু জ্বরে যেরকম প্লেটলেট কাউন্টও কমে যায়, এক্ষেত্রে প্লেটলেট কাউন্ট সাধারণত নর্মাল থাকে, যদি বা কমেও খুব সামান্য কমে। তো এখানে প্লেটলেট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তবে অ্যাডভান্স কেসে এখন আমরা এতে দেখছি, কোভিড এর যে সিরিয়াস কেস গুলোতে দেখছি যে ডিআইসি অথবা যে থ্রম্বোসিস বলি আমরা, সেই থ্রম্বোসিস খুবই বেশি হচ্ছে বা স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, কার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডি ডাইমার বলে একটি বিষয় আছে, যে যেটি দিয়ে আমরা বুঝতে পারি যে রক্তের থ্রম্বোসিস বা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করার যে উপাদানগুলো সেগুলো হয়তো বেড়ে গিয়েছে বডিতে, যার জন্য জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে। এবং যদি অনেকগুলো জায়গায় হয়ে থাকে, সেটাকে আমরা বলি ডিসামিনেটেড বা ডিআইসি বলে থাকি, এটিও হতে পারে কোভিড এর ক্ষেত্রে। তো যেটি কিনা আমরা আগে থেকেই বুঝতে পারি, যদি ডি ডাইমার অনেক হাই থাকে, নর্মাল লেভেলের যদি হাই পাই আমরা, তাহলে সেই পেশেন্ট গুলোকে আমরা হাই রিস্ক পেশেন্ট বলে থাকি। জি ধন্যবাদ ম্যাম। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আবার একটু এম এ খান স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই কোভিড সিচুয়েশনের প্রেক্ষাপটে, সেটি হচ্ছে যে আসলে একটা কোভিড পেশেন্ট যদি আমরা তাকে পজিটিভ পাই এবং সেই পেশেন্টটা যদি অ্যাসিমটোমেটিক আছে কিন্তু সে পজিটিভ, তাহলে কি তার আসলে কোনো রক্ত পরীক্ষা করার প্রয়োজন আছে? সাধারণত দেখা গিয়েছে কোভিড রোগীদের 80% মাইল্ড অথবা অ্যাসিমটোমেটিক থাকে, 20% থাকে অ্যাসিমটোমেটিক, 60% থাকে মাইল্ড সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করে। এসব ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেওয়া হয় ঘরে থাকার জন্য, কিন্তু ইদানিং দেখা গিয়েছে কিছু কিছু রোগী ঘরে থাকার পরেও তাদের মৃত্যু হচ্ছে, হঠাৎ করে তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এইসব রোগীদেরকে খুব ঘরে থাকলেও তাদেরকে ডাক্তারদের সঙ্গে সবসময় পরামর্শ ওভার টেলিফোন রাখতে হবে। কেন? তাদেরকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো, এইসব ক্ষেত্রে তাদের রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ইভেন এমনও দেখা গেছে তাদের শ্বাস, আমেরিকাতে স্টাডি করে দেখা গিয়েছে যে তাদের শ্বাসকষ্ট নাই কিন্তু শুধু মাথা ব্যথা, এবং কিছুদিনের মধ্যেই তার পরীক্ষা করে দেখা গেল রক্তের মধ্যে অক্সিজেন কমে গিয়েছে এবং তার হার্ট অ্যাটাক বা তার কোনো জায়গায় রক্তক্ষরণ বা ডিআইসির মতো সমস্যা দেখা দিল এবং হঠাৎ করে মারা গেল। অতএব আমি বলতে চাচ্ছি যে তার পরীক্ষা করা দরকার, একটা অ্যাটলিস্ট একটা সিবিসি পরীক্ষা করা উচিত, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট যদি দেখা যায় যে শরীর তার খারাপ, তাহলে কিছু কোয়াগুলেশন টেস্ট করা ভালো। কারণ ডি ডাইমার টেস্ট এমন একটা টেস্ট, এটা ডাইরেক্টলি রিলেটেড টু মর্টালিটি। অতএব যদি দেখা যায় যে তার ডি ডাইমার এবং সিআরপিটা নর্মাল আছে, সিবিসিটা সামান্য একটু লিকোপেনিয়া বা লিম্ফোপেনিয়া আছে, এতে কোনো যায় আসে না। অতএব সবচেয়ে আমি যেটা বলতে চাচ্ছি, সে একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে, ওয়াচের মধ্যে, এবং ডাক্তারদের সাথে সবসময় পরামর্শের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আমি একটি কোশ্চেন করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের একজন দর্শক এসএমএস এর মাধ্যমে জানতে চেয়েছেন যে উনি কোভিড পজিটিভ কিন্তু ওনার শুধু জ্বর, সর্দি, হাঁচি এবং শুষ্ক কাশি, এই চারটা সিমটম আছে। তো উনি কোভিড পজিটিভ হওয়ার পরে নিজ উদ্যোগে উনি রক্ত পরীক্ষা করিয়েছেন এবং রক্ত পরীক্ষাতে উনি ওনার লিম্ফোসাইট কাউন্ট বেশি পেয়েছেন, ESR কাউন্ট বেশি পেয়েছেন এবং সি রিঅ্যাকটিভ প্রোটিন এটি উনি বেশি পেয়েছেন। উনি এখন কি করবেন আমাদের কাছে জানতে চাচ্ছেন, আমি রাব্বানি স্যারকে উত্তর করার জন্য বলছি।
ধন্যবাদ মুরাদ। উনি বলেছেন উনি কোভিড পজিটিভ একটা পেশেন্ট, তো ওনার সাথে যে পরীক্ষাটা উনি সিবিসি করেছেন, উনি কি ডাক্তারের পরামর্শ করেছেন কিনা জানি না, তবে মনে হয় না স্যার, আমার কাছে মনে হচ্ছে না কথা শুনে। তুমি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া না করে থাকেন, এবং তুমি উনি কিভাবে ইন্টারপ্রিট করলেন যে লিম্ফোসাইট কাউন্ট বেশি, সাধারণত কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা তিনটা ফেজ আমরা পেয়ে থাকি। কোভিড সিচুয়েশনের প্রথমেই যেটা থাকে অ্যাকিউট ফেজ, মাইল্ড ইলনেস থাকে, যদিও অ্যাকিউট ফেজ মানে জ্বর থাকে সাংঘাতিক, তখন কাশি থাকে, শুকনো কাশি, এবং কিছু শ্বাসকষ্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এবং খুব ফ্যাটিগেবিলিটি থাকে, খুব অবসন্নতা মনে হয়। এটা একটু ভাইরাল রেপ্লিকেশন ফেজ, তখন ভাইরাল ঢুকে থাকে, তখন খুব অস্বস্তি ফিল করে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা পরীক্ষা করে কোভিড পজিটিভ পেয়ে থাকি। ওই সময়টাই একটা সিবিসি পরীক্ষা করলে যদি আমরা অনেক সময় ব্লাডের কাউন্ট ভেরিয়েবলি পাই, ভেরিয়েবল পাই, যখন কাউন্ট নর্মালও থাকতে পারে, টোটাল কাউন্ট যেটা বলে থাকি, এবং ওর মধ্যে লিম্ফোসাইট কাউন্ট ইউজুয়ালি কমে যেতে থাকে, এবং প্রথমেই কমছে কিনা সে তো বুঝতে পারবে না, একটা বেজ লাইন টেস্ট করলে বুঝা যাবে তার লিম্ফোসাইট কাউন্ট হয়তো বা 40%, তখন আবার দুই তিন দিন পরে আবার একটু ফলো আপ লিম্ফোসাইট কাউন্ট যদি করে দেখা যায় যে 40-10% চলে আসে, তখন এটাকে আমরা গ্রেজুয়ালি লিম্ফোপেনিয়া বলবো। লিম্ফোসাইটের আসলে একটা অ্যাবসলিউট কাউন্ট আছে, যেটা হলো 1800 থেকে সাধারণত আমরা 4,500-5,000 কাছে দেখে থাকি অ্যাবসলিউট কাউন্ট। তো এটা ডাক্তার ছাড়া বোঝা সম্ভব না উনি লিম্ফোপেনিয়াটা আছে কি নাই, তো সেটা হলো একটা দিক। সিআরপি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, যখন অ্যাকিউট ভাইরেবিক ফেজ থাকে তখন সিআরপি বেশি থাকে, তখন অনেক সময় সিআরপির পাশাপাশি তার ওই যে এলডিএস বেশি বেড়ে যেতে থাকতে পারে, এই প্যারামিটার গুলো ভেরি ইম্পর্টেন্ট। তো যদি শ্বাসকষ্ট না থাকে এই ফেজে উনি বাসায় থাকাই অবস্থান করা ভালো, যদি শ্বাসকষ্ট থাকে শুরু হতে থাকে অথবা একটু তার রেসপিরেটরি হারি এসে যায়, হারিডনেস এসে যায়, শ্বাসের ইয়েটা স্পন্দনটা বাড়তে থাকে, তখন তাকে অবশ্যই তাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে যে ফেজটা সেটাকে আমরা বলি পালমোনারি ফেজ, মানে রেসপিরেটরি ফেজ। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত ভাইরাসটা ভিতরে শ্বাসতন্ত্রের ভিতরে ঢুকে যায় এবং তার শ্বাসতন্ত্রের যে অ্যালভিউলাই আছে, অ্যালভিউলাই গুলাকে সে রিসেপ্টারের মাধ্যমে ঢুকে এবং অ্যালভিউলাই করে ইনফ্লেম করে। এই অবস্থায় কিন্তু তাকে হসপিটালাইজ থাকতে হয়, সেক্ষেত্রে তাকে ডাক্তারের অবশ্যই খুব নজরদারিতে থাকতে হবে। পরবর্তী পর্যায়ে এই শ্বাসকষ্টটা বাড়তে বাড়তে সাধারণত এই আমরা সাধারণত এই হসপিটালাইজ কেসটা সাধারণত 15-20% এর মতো পাই, এর থেকে অনেক সময় এই 15-20% এর ক্ষেত্রে শ্বাসকষ্ট যদি বাড়তে থাকে সেটা অনেক সময় তার ওই কি বলবো নিবিড় পরিচর্যার জন্য তখন প্রয়োজন হতে পারে, সেটার পরিমাণ প্রায় 5% মতো, এবং সাধারণত 80% মতো কিন্তু শ্বাসকষ্ট থাকে না, সেটা বাসায় বসে চিকিৎসা করা সম্ভব, এবং তাকে ওই যে সিবিসির লিম্ফোসাইট কাউন্টটা একটু ফলো করা দরকার। একবার যদি উনি করে থাকে পরবর্তী দুই দিন পরে তিন দিন পরে আর একটু ফলো করা যেতে পারে, এবং তার সিআরপিটা বাড়তির দিকে না কমতির দিকে এটা দেখা যেতে পারে। পরবর্তী শ্বাসকষ্ট যদি এসে যায় তখন আরো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট ডি ডাইমারটা তার চেক করা যেতে পারে, ডি ডাইমার যদি বেশি বাড়তে থাকে তখন তাকে অবশ্যই এটা হসপিটাল এবং ডাক্তারের পরামর্শ সব সময় থাকতে হবে। ধন্যবাদ স্যার, আমি আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি স্যার, সামান্য বলি যে লিম্ফোসাইট যা কমে এটা উদ্দেশ্য বলা হচ্ছে যে লিম্ফোসাইট কমার উদ্দেশ্য হচ্ছে যেখানে ইমিউন সাপ্রেশন করে দেয় ভাইরাসটা যে কারণে, কিন্তু এটা সবের যে একই রকম রিয়াকশন বডিতে হয় তা না, যাদের ইমিউনিটি একটু ভালো তাদের নাও কমতে পারে, অথবা যেটা ডক্টর রব্বানি বললেন যে এখন হয়তো তার নর্মাল আছে হয়তো কয়েকদিন পরে সিকোয়েন্সিয়ালি তার কমে যাবে, কিন্তু একটা টেস্ট করেই বোঝা যাবে না আসলে কেমন হয়েছে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। সমন্বয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জি। আমি আমি অনেকগুলো কমেন্টস মনে হয় পেয়েছি আমরা, একটু যদি বলেন। অনেক অনেকগুলো কমেন্টস বলতে আসলে মানে সাধারণ জনগণের কাছে হেমাটোলজি যদি অ্যাজ এ টপিক বলি এটা আরো অনেক বেশি ক্রিটিক্যাল, এবং আজকের টপিকটাও আসলে বেশ ক্রিটিক্যাল। সো সাধারণ জনগণের কাছে তো আসলে এত ভাবে যাচ্ছে না, কিন্তু তারা কিছু অ্যাপ্রিসিয়েটিভ কমেন্ট করছেন এবং কিছু আমার কাছে মনে হচ্ছে কিছু রিলেভেন্ট আসছে। সো অনেকেই কেমন আছেন, ভালো আছেন জিজ্ঞেস করছেন, রিফাত শাহিন, তারপরে নশির বিন ওসমান উনি বলেছেন, একজন গলা ব্যথার কথা বলছেন সাদাত নামে, তো আজকে আসলে সেটা সেই শো আমরা করছি না, দুঃখিত সেটার জন্য সেটা অ্যাড্রেস করতে পারছি না। হ্যারিস হোসেন, হ্যারিস হোসেন উনিও বলছেন আসলে গলা কি গলা ব্যথার কথা, গা ব্যথার কথা, তারপরে হেন শুনছেন, তারপর জনি শরীরে আয়রন কমানোর ওষুধের কথা জিজ্ঞেস করছেন। আমি জাস্ট পড়ে দিচ্ছি, যদি আপনাদের কোনোটা রেলেভেন্ট মনে হয় বা অ্যাড্রেস করতে চান সেটা ফিল ফ্রি টু, কারণ আমার কাছে মনে হচ্ছে না একদম রেলেভেন্ট কোন প্রশ্ন আমরা পেয়েছি। মনিরুজ্জামান মনির বলেছেন এক্সেলেন্ট স্যার, আর
ইবদা সাহেব এদিকে বলছেন যে ওনার মেয়ের খিচুনি সংক্রান্ত সমস্যা আছে, ডাক্তার দেখিয়েছেন, দয়া করে স্যার আমাকে যদি যুক্তি দিতেন এই মুহূর্তে কি করবে, যদি কেউ আসলে এক্সপ্লেনেশন দিতে পারতো তাহলে উনিকে বেশ কৃতজ্ঞ হতো, এটা বলেছেন। মাহফুজুল হক বলেছেন এক্সেলেন্ট, আরিফ খান বলছেন ভেরি গুড ইনিশিয়েটিভ, এক্সেলেন্ট। তো এগুলোই আমরা এখন পর্যন্ত পেয়েছি। এবং দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই যে আপনারা যদি রক্তজনিত কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান, ব্লাড রিলেটেড কোনো রোগ যদি আপনাদের কারো থাকে, সেটা অবশ্যই আপনার নিজের হোক বা নিজের প্রিয়জনের হোক, পরিবারের কারো হোক, বন্ধু বান্ধবদের কারো হোক, পরিচিত কারো হোক, সেটার সংক্রান্ত যদি কোনো কনফিউশন কিছু জানবার থাকে, কিছু ক্লিয়ার করবার থাকে, সেটা অবশ্যই সেটা রিলেটেড সেই সংক্রান্ত প্রশ্ন আপনারা করতে প্লিজ ফিল ফ্রি। আমরা মানে এই পাঁচটা পর্যন্ত আছি এই আয়োজনে, ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেপ অঙ্কোলজি। বড় ভাই ওভার টু ইউ। আমি জানি না কোনো রেলেভেন্ট প্রশ্ন আমরা পেয়েছি কিনা। আমি আমি এসএমএস একটা প্রশ্ন পেয়েছি এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন মনে হচ্ছে। আমি প্রশ্নটা এম এ খান স্যারের কাছে করতে যাচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি ওনার নামটা বলছি না ইচ্ছে করেই, ওনার বয়স হচ্ছেন 32 বছর, উনি একজন পুরুষ। ওনার আজকে থেকে 9 দিন আগে হালকা জ্বর ছিল, উনি বলছেন যে ওনার জ্বর ছিল 101-102 এর মতো। এরপরে জ্বরটা 3-4 দিন থাকে, জ্বরটা থাকার পরে উনি জ্বর ভালো হয়ে যায়। এরপরে ওনার যে সমস্যাটা তৈরি হয় সেটি হচ্ছে ওনার খাওয়া দাওয়ার রুচি একদম চলে যায় এবং উনি কোভিড সন্দেহ করে রক্ত পরীক্ষা করান এবং তারপরে উনি দেখেন। একটু বোধহয় হ্যাং করে গেছে মুরাদ ভাই, আবারও হ্যাং করে গেছে। আমরা যতটুকু শুনেছি সেটা শুনে কি আপনারা কেউ অ্যাড্রেস করতে চাইবেন? কোভিড কোভিডটাকে পজিটিভ কিনা বলো। জি, যতগুলো প্রশ্ন সমন্বয় দা বললেন বা কমেন্টস গুলো বললেন এর মধ্যে কিন্তু একটি আছে যে শরীরে আয়রন কমানোর উপায় কি। জি, সাধারণত থ্যালাসেমিয়া বা যারা বেশি বেশি রক্ত নিতে হয়, রেগুলারলি ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, তো রক্তের সাথে সাথে শরীরে আয়রনটিও জমা হয় এবং এই অতিরিক্ত আয়রন যখন জমা হয় সেটি কিন্তু শরীরের জন্য ভালো নয়। আমরা একটু আগে বলেছিলাম যে রক্ত শূন্যতার একটি কারণ হচ্ছে আয়রন কমে যাওয়া, অর্থাৎ লৌহের ঘাটতি। কিন্তু লৌহের আধিক্যও কিন্তু একই রকম ভাবে আরো বেশি খারাপ এবং সেটি হার্টের জন্য এবং লিভারের জন্য এবং এছাড়াও আরো অন্যান্য অর্গানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সেই জন্য থ্যালাসেমিয়া বা অন্য যে সমস্ত রোগে যাদের সবসময় ব্লাড ট্রান্সফিউশনের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় তাদের শরীরে আয়রনের আধিক্য দেখা দেয়। তো নানান রকমের ঔষধ আছে, নতুন ধরনের ঔষধ আছে যেটি আয়রনের আধিক্যকে কমিয়ে নিয়ে আসে, তবে কোনো ঔষধই খুব দ্রুত আয়রনটাকে কমাতে পারে না। সেই ওষুধগুলো, আয়রন একবার বডিতে যদি জমা হয় সেই আয়রনটি খুব ধীরে 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 বডি থেকে সরাতে হয়, কারণ রেগুলার যে প্রসেস, রেগুলার ফিজিওলজিক্যাল বা আমরা নর্মাল যে প্রসেস বলে, আমাদের নর্মাল প্রসেসে আয়রন খুব সামান্য পরিমাণ অ্যাবজর্পশন হয় বা বাংলায় আমরা যেটা বলি বডি সেটাকে নেয় এবং ঠিক একই পরিমাণে যেটুকু বডি নেয় ঠিক সেইটুকুই আবার নিঃসরিত হয়ে যায়। কিন্তু যাদের ওই যে বললাম যে অতিরিক্ত আয়রনের আধিক্য থাকে সেটি কিন্তু বডি এক্সক্রিট করার মতন কোন র্যাপিড কোন প্রসেস নাই, সেই জন্য ঔষধের মাধ্যমে ধীরে 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 করতে হবে। এটা একটা লম্বা প্রসেস এবং ডিপেন্ড করে যে আমরা সাধারণত দেখি যে সিরাম ফেরিটিন এই পরীক্ষাটি করে দেখতে পারি যে আয়রনের আধিক্যটার পরিমাণ কেমন। এছাড়াও আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ইনভেসিভ প্রসিডিউর, সেগুলো আমি এখানে বলছি না, তবে ফেরিটিন দিয়ে আমরা খুব সহজেই বলতে পারি যে আয়রনের পরিমাণটি কেমন আছে। যদি খুবই বেশি থাকে তাহলে কিন্তু আমাদেরকে সাবকিউটেনিয়াস এক ধরনের অর্থাৎ চামড়ায় দেওয়ার মতন একটি ইনজেকশন আছে, আমরা বলে থাকি ডেসপ্যারাল, ডেসপ্যারাল তখন আমাদেরকে দিতে হয়, চামড়ায় দিতে হয়। আইভি বা শিরা পথেও দেওয়া যায়, দুভাবেই দেওয়া যায়। তবে শিরা পথের চেয়ে যদি আমরা সাবকিউটেনিয়াস দিই, এটা হোম বাউন্ড পেশেন্ট, থ্যালাসেমিয়ার পেশেন্টরা এটা বাসাতেও নিতে পারে 6-8 ঘন্টার সময় পর্যন্ত, কখনো কখনো 12 ঘন্টার সময় পর্যন্ত এই পাম্পের মাধ্যমে এই ডেসপ্যারালটি দেওয়া যায়। তো এটির পাশাপাশি মুখে খাওয়ার ওষুধও আছে যেটাকে আমরা বলি ডেফেরিপ্রোন বা কেলফার নামে পাওয়া যায়। এরপরে এরপরের ধাপের যে ওষুধটি সেটি আছে আপনার ডেফারেসিরক্স, যেটি বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। তো এই ওষুধ, এই তিন ধরনের ওষুধ, এর মধ্যে শেষের যে ধরন বললাম ডেফেরিপ্রোন এবং ডেফারেসিরক্স, এটি হচ্ছে মুখে খাওয়ার ওষুধ। আর প্রথম ছিল যে চামড়ায় অথবা আইভি ইসরা পতন। তো এই যখন রোগীরা যখন আমাদের কাছে আসেন তার সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা তখন সেটা ঠিক করেছি, তার জন্য বেস্ট আয়রন কমানোর ওষুধ বা এটাকে বলা হয় চিলেটিং এজেন্ট, বেস্ট চিলেটিং এজেন্টটা আমরা তখন সিলেক্ট করি।
আচ্ছা কোশ্চেন মাফরম ম্যামকে অনেক ধন্যবাদ জি এম এ খান স্যার অ্যাড করেছেন আর মুরাদ ভাই এম এ খান স্যার অ্যাড করার পর আপনি আপনার প্রশ্নটা শেষ করে বলতে আচ্ছা এই প্রসঙ্গে যেতে পারি এবং আমরা রিলেভেন্ট প্রশ্ন পাওয়া শুরু করেছি সো এই পার্টটুক শেষ করে আমরা হয়তো যদি কিছু কোশ্চেন নিতে পারি জি আমি স্যারকে আসলে যে প্রশ্নটা করতে যে হ্যাং হয়ে গেলাম আমি সেই প্রশ্নটি করছি খুব সংক্ষেপে স্যার আমি উনি একজন পুরুষ ওনার বয়স হচ্ছেন 32 বছর উনি 9 দিন ধরে উনি এই সমস্যাটা দেখতে পাচ্ছেন 3 দিন ওনার জ্বর ছিল এরপরে জ্বর ভালো হয়ে যায় এরপরে হচ্ছে ওনার খাওয়া দাওয়ার রুচি চলে যায় এবং উনি কোভিড টেস্ট করান কোভিড টেস্ট উনি নেগেটিভ আসেন তারপর উনি একজন ডক্টরকে দেখান ডক্টরকে দেখানোর পরে ডক্টর ওনার একটা ব্লাড টেস্ট করান আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা সিবিসি করান এবং সিবিসিতে ওনার ডাব্লিউবিসি কাউন্ট আসে হচ্ছে 1,29,000 তো এটা দেখে উনি টোটালি আপসেট হয়ে উনি একজন হেমাটোলজিস্টের কাছে যান এবং হেমাটোলজিস্ট ওনাকে বলেন যে ওনার সিএমএল এই রোগটি হয়েছে তো এখন উনি জানতে চাচ্ছেন যে উনি অ্যাকচুয়ালি এখন কি করবেন আচ্ছা যেটা এটা বাংলাদেশে এই রোগটা হেমাটোলজিস্টদের মধ্যেই রোগের মধ্যে বেশ কমন এটাকে ক্রনিক মাইলোড লিউকেমিয়া বলে থাকি আমরা এখানে প্রথম লক্ষণে রোগীরা সাধারণত আসেন যে তার পেটের মধ্যে একটা চাকা দেখা ফিল করতেছেন বা ভারী ভারী লাগতেছে এটাকে বলে স্প্লিনটা বড় হয়ে যায় এবং অনেক সময় তার ওজনটা কমতে থাকে একটু হালকা জ্বর জ্বর লাগে রক্ত পরীক্ষা করলে দেখা যাবে যে তার রক্তে রক্তে ডাব্লিউসি কাউন্টগুলো অনেক বেড়ে গিয়েছে এটা আসলে সিএমএল কে আমরা আরেকটা পরীক্ষা করি আর একটু কনফার্ম করি সেটা হচ্ছে বিসিআরএবিএল এটা একটা টেস্ট এটা সাইটোজেনেটিক একটা টেস্ট এটা করে তারপরে আমরা তাদেরকে তাকে ওষুধ দিই এর আগে অবশ্য আমরা তার যে রক্তকণিকা রক্ত ডাব্লিউবিসি যে অনেক বেড়ে গিয়েছে সেটা কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি সেটা কমানোর জন্য হাইড্রোক্সিজার জাত ঔষধ এবং বোন মেরো এবং ওই বিসিরেবল টেস্টটা করার পরে কনফার্ম হয়ে আমরা তাকে এর জন্য যে ঔষধটা দেওয়া হয় সেটাও আমাদের দেশে বেশ কিছু কোম্পানি তৈরি করে থাকে জি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনার উত্তরের জন্য সমন্বয় আমার মনে হয় আপনি কিছু বলতে চাচ্ছিলেন বা শেয়ার করতে চাচ্ছিলেন জি ম্যাজিক বুলেট বলা হয়তো প্রথমে যখন এই রোগ এই ঔষধটা পৃথিবীতে আসে প্রথম এবং এটা দিয়ে উনাকে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং কয়েক বেশ কিছুদিন কয়েক বছর লাগতে পারে উনাকে কমপ্লিটলি সুস্থ হওয়া এবং যদি দেখা যায় যে কোনো সময় উনি রোগটা সুস্থ না হয়ে ফিরে বারবার ফিরে আসতেছে খারাপের দিকে যাচ্ছে এইসব ক্ষেত্রে বোন মেরো ট্রান্সপ্লান্ট করারও সুযোগ আছে অতএব ওনাকে আমি বলবো বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে ঔষধ রয়েছে এবং এর জন্য ভালো চিকিৎসা রয়েছে ধন্যবাদ প্রসঙ্গে একটুখানি বলতে চাই যে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া যে সমস্ত রোগীরা প্রথমত যখন ব্লাড ক্যান্সার শুনেই তাদের মধ্যে একটা পারিবারিক এবং তাদের চারিদিকে একটা আতঙ্কের তৈরি হয় যে এটি না জানি কতটা খারাপ অসুখ কিন্তু এটি কিন্তু মাসখানেক বা তারপরে যখন ওষুধটা যখন রেগুলারলি কমপ্লিটলি শুরু করে তার মধ্যে কিন্তু রোগীর উন্নতিটা আমরা বুঝতে পারি এবং এর জন্য প্রথমত রোগীরা যখন ঘাবড়ে গিয়ে বলে যে কোথায় চিকিৎসা হবে দেশে হবে না বিদেশে হবে অত্যন্ত প্যানিক হয়ে যায় রোগীরা ব্লাড ক্যান্সার শুনে তো আমি এই জায়গাটিতে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে কিন্তু ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়ার চিকিৎসার জন্য সমস্ত ধরনের ঔষধ অ্যাভেলেবল সমস্ত ধরনের মুখে খাওয়ার ঔষধ এবং কেমোথেরাপি যেটি আছে এখানে লাগে না মুখে খাওয়ার যে ওষুধটি এটি এখন স্যার যেটা বললেন ম্যাজিকের মতন কাজ করে মাস দুই পরেই কিন্তু পেশেন্ট নর্মাল লাইফে চলে আসে কিন্তু তখন কিছুটা তাকে তার মেনটেন করতে হয় লম্বা সময় ধরে জি ম্যাম আপনার কথা সূত্র ধরেই বলতে চাই স্যার যে ওষুধটির কথা বললেন যে ইমাটিনিভ সেটি আমাদের এসকেপ অনকোলজির ব্র্যান্ডটি নাম হচ্ছে ইমিটার তো হ্যাঁ সমন্বয় আপনি যদি কন্টিনিউ করেন জি ধন্যবাদ আসলে মাফরা ম্যামকে এবং এম এ খান স্যারকে এবং আপনাকেও আসলে রেলেভেন্ট ওষুধের কথা বলে দেওয়ার জন্য আমাদেরকে অনেকে এখন লিখছেন এবং রেলেভেন্ট প্রশ্নগুলো করছেন অর্চি ফারহানা হুদা উনি লিখেছেন থ্যালাসেমিয়া রোগীদের করোনা আক্রান্ত হবার সম্ভাবনা কম এটা কতটা সত্য এটি আসলে থ্যালাসেমিয়া রোগীদের সাথে যে করোনার রোগ সিমটম হবার সম্ভাবনা কম এটি আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এই কারণেই নেই যে থ্যালাসেমিয়ার সাথে করোনা বা কোভিড-19 ডাইরেক্ট কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন নাই অন্য সব রোগীদেরও যেরকম সব মানুষের যেরকম করোনা হওয়ার পসিবিলিটি আছে থ্যালাসেমিয়া রোগীদের একই রকম ভাবে পসিবিলিটি আছে তবে এখানে কথা হচ্ছে যে
যাদের থ্যালাসেমিয়া তাদের একটু বেশি সাবধান থাকতে হবে, কারণ সহজাত ভাবে তাদের ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়ে যায় অনেকে যারা ব্লাড রেগুলার নিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ব্লাড প্রোডাক্টের ভীষণ রকম একটা সংকট যাচ্ছে। রোগীরা, ব্লাড ক্যান্সারের রোগীরা এবং থ্যালাসেমিয়ার রোগীরা আগে যেরকম ব্লাড ডোনেশন পেতেন, এখন কিন্তু তাদেরকে বেশ ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তো সেই দিক থেকে তাদেরকে সাবধানতাটা অবশ্যই মেনটেন করতে হবে, কিন্তু আমরা যে বলি যে সম্ভাবনা কার বেশি বা কম, ইটস অল দ্য সেম। যে এই ব্যাপারে ইতালিতে একটা পরীক্ষা হয়েছে, ইতালিতে নর্দার্ন পার্ট অফ দ্য ইতালি যেখানে এই করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, প্যান্ডেমিক রোগীর সংখ্যা, এবং ওখানে কিন্তু দেখা গিয়েছে তুলনামূলকভাবে থ্যালাসেমিয়া রোগীরা কম আক্রান্ত হয়েছে। এই কারণ হিসাবে ওই স্টাডিতে বলা হয়েছে তাদেরকে আগেভাগেই ওখানকার ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন তারা যেন নিরাপদে থাকে, ঘরের বাইরে না যায়, পরামর্শ ডাক্তারদের পরামর্শ মেনে চলে। এই কারণটা কি তারা মূলত দেখছেন যে তারা কম আক্রান্ত হওয়ার জন্য, কারণ পরীক্ষা করে দেখা গিয়েছে রক্তের মধ্যে যে ভাইরাসটা যে রিসেপ্টার ACE2 যে রিসেপ্টারের সাথে লাগে ভাইরাসটা, ওই ভাইরাসটা রক্তকণিকার মধ্যে নাই। অতএব কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই যে তাদের থ্যালাসেমিয়া রোগীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারা নিজেরা সচেতন বিধায় তাদের। তবে একটা কথা থাকে যে যেহেতু থ্যালাসেমিয়া রোগীরা একটা ক্রনিক ডিজিজ, এটা তার অনেকেই তাদের হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, আয়রন ওভারলোড থাকে, অতএব তাদেরকে তাদের যদি হয়ে যায় তাহলে কিন্তু সিভিয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ। সাবধানতা সবার অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, এমন কিছু নেই যে অমুকের বেশি চান্স বা কম চান্স, মানে আসলে সবারই সমান ভাবে সতর্ক থাকা উচিত সেটা আমরা বুঝতে পারছি। যে প্রশ্নটা, হোয়াট আর দ্য স্পেশাল প্রিকশনস রিকোয়ার্ড ফর থ্যালাসেমিয়া পেশেন্ট। আচ্ছা, একটু বলতে চাই ব্যাপারে যে থ্যালাসেমিয়া রোগীদের কি কিছু গাইড করা আউটলাইন আসছে যে বর্তমানে এই প্যান্ডেমিক সময় যে ঘরের বাহিরে যেখানে যাওয়ার নিষেধ, এ সময় তাদের ঘন ঘন ব্লাড দিতে হয়, ব্লাডের জন্য তাদের একটা ট্রান্সফিউশন সেন্টারে যেতে হয়, অতএব যত কম যাওয়া যায় এসব জন্য তাদেরকে প্রয়োজনে বিশেষ প্রয়োজন এবং ব্লাডের পরিমাণ বেশি কমে না গেলে তাদেরকে এই সেন্টারে না যাওয়াই উত্তম বলা হচ্ছে। তাছাড়া স্বাস্থ্য বিধিনিষেধগুলো তাদের ঠিক মতো মেনে চলা, আর যখনই তাদের এরকম কোনো সমস্যা তারা ফিল করবে তার সাথে এই টেস্টটা করাবে, আরটিপিসিআর করে কনফার্ম হবে এবং ডাক্তারদের সাথে পরামর্শ নেবে। এটাই আপনি যদি কিছু অ্যাড করতে চান। থ্যালাসেমিয়া সম্পর্কে আর উনি বলছেন যে রোগী কুদা বলতে চাচ্ছিলেন যে থ্যালাসেমিয়া কোভিড সিচুয়েশনে থ্যালাসেমিয়ার হার কম, আসলে সেটার সাথে আমি কিন্তু একমত পোষণ করছি না। আমাদের কোভিড সিচুয়েশন কিন্তু এখনো বিভিন্ন ধরনের সিস্টেমকে কে কিভাবে কোন সিস্টেমকে কিভাবে এফেক্ট করছে সেটা এখনই বলা খুবই মুশকিল, কারণ এখনই অনেক ডেটা কিন্তু প্রিম্যাচিউর। তা আমাদের থ্যালাসেমিয়া কিন্তু কোন টাইপের থ্যালাসেমিয়া সেটা উনি উল্লেখ করেননি। থ্যালাসেমিয়া কিন্তু কতগুলো টাইপ আছে, আমরা ক্লিনিক্যালি থ্যালাসেমিয়া দুটো ভাগে ভাগ করি, একটা হলো যে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর একটা হলো নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আসলে রক্তের জন্য তাকে বেরিয়ে হইতে হয় না বাসা থেকে, কিন্তু আমাদের এই কোভিড সিচুয়েশনে কিন্তু এখন সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিভেনশনের দিক হলো সেটা সোশ্যাল ডিস্টেন্সিং, হচ্ছে যে স্টে এট হোম, আপনি বাসায় থাকুন। কিন্তু যেটা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া সেটা তো বাসায় থাকা সম্ভব নয়, তার ক্ষেত্রে কিন্তু প্রায় ঘন ঘন তার ব্লাড ব্যাংক ব্লাড সেন্টারে যেতে হয় ট্রান্সফিউশনের জন্য। সেক্ষেত্রে কিন্তু তার এক্সপোজার অফ দ্য কোভিড পেশেন্টস অথবা কোভিড রিস্ক তার কিন্তু বেশি, সেক্ষেত্রে কিন্তু তার কোভিড রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থেকে যায়। আর একটা, সে যখন ব্লাড সেন্টারে যাচ্ছে অন্যান্য রোগীদের সাথে সে সংস্পর্শে আসছে, এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। কিন্তু নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যাদের ব্লাড নিতেই হয় না অথবা ঔষধের মাধ্যমে সে বাসায় বসে সম্ভব, সেক্ষেত্রে কিন্তু তার ঝুঁকিই নেয়,
কিন্তু ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়ার একটা ঝুঁকি থেকে যায়। সে আরেকটা জিনিস যেটা সিচুয়েশন থ্যালাসেমিয়ার রোগীদের থেকে যায়, অনেক রোগীর কাছে প্রশ্ন আমরা পাচ্ছি এখন, স্যার রক্ত নিলে কি আমরা কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, রক্ত দিলে কি কোভিড আক্রান্ত হতে পারি কিনা। এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ফেডারেশন থেকে বিভিন্ন ধরনের অভিনিয়ার হয়েছে এবং বিভিন্ন ধরনের স্টাডি, বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশন হয়েছে। সাধারণত রক্তের মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়া ছড়ায় না, এটা আমি আবারও বলে রাখি, যারা ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট পেশেন্ট তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, রক্তের মাধ্যমে থ্যালাসেমিয়া ছড়ায় না। সেক্ষেত্রে রক্ত যদি আপনার নির্দিষ্ট সময় দিতে হয়, রক্তের নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় দেওয়ার জন্য আপনি সেন্টারে যাবেন এবং রক্ত নিবেন, সে এখন পর্যন্ত কোনো ডকুমেন্টেশন নাই যে রক্তের মাধ্যমে থ্যালাসেমিয়া ছড়ায়। তবে খুব সতর্কতার সাথে মাস্ক পরে যেতে হবে এবং খুব ডিস্টেন্স মেনটেন করতে হবে, দু পেশেন্টের মধ্যে 6 ফিট দূরত্ব বজায় রেখে থাকতে হবে, ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে রক্ত, তার নিয়মিত রক্ত নিয়ে তাকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে। আমরা জানি যে প্রায় 500,000 রোগী কিন্তু পৃথিবীতে এখন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডের সেক্ষেত্রে একটা ইয়ে হলো, সেটা রক্ত নেওয়ার জন্য যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট রক্ত নিবে অ্যাজ ইউজুয়াল তার আগের মতোই, কিন্তু তার সোশ্যাল ডিস্টেন্সিং এবং তার প্রিকশন নিয়ে তার স্টে ওই ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে রক্ত দিতে হবে তাকে। ধন্যবাদ আসলে রাব্বানি স্যারকে। আমরা তারপরও এম এ খান স্যার যেটা বলছিলেন যে একান্ত খুবই প্রয়োজন, না হলে যদি খুবই এমার্জেন্সি না থাকে সেই ক্ষেত্রে বোধহয় না যদি যাওয়া অ্যাভয়েড করা যায়, সেটা আসলে সেক্ষেত্রে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া কিন্তু অবশ্যই তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ নিরাপদ রক্ত নিতে হবে, এটাই তার চিকিৎসা। সেক্ষেত্রে যদি আমি স্টে করা না পাই তার জন্য কিন্তু তার স্প্লিন লিভার বড় হয়ে যাবে এবং আয়রনের অ্যাবজর্পশন বেড়ে যাবে, আয়রন অ্যাকুমুলেশন হতে থাকবে এবং বিভিন্ন ধরনের আদার অর্গানগুলো তার কম্প্রোমাইজ হতে থাকবে, বরং জটিলতা পরবর্তীতে আরো বাড়তে থাকবে। তো একটু সতর্কতার সাথে তাকে রক্ত নিতে হবে, এটাই তার চিকিৎসা ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়ার জন্য। আচ্ছা এইদিকে একটু কিছু বলতে যাচ্ছিলেন যে থ্যালাসেমিয়া সেন্টার গুলাতে আমরা খোঁজ নিয়েছি, তারা বর্তমানে ট্রান্সফিউশন দেওয়ার জন্য কিছু নীতি ঠিক করেছে, তারা একটু স্পেসিং করে দিচ্ছে। আগে যেখানে 40 জনকে তারা ট্রান্সফিউশন করতো, বর্তমানে তারা 20 জন রোগীকে ট্রান্সফিউশন করে, অর্থাৎ বেডের মধ্যে অনেক গ্যাপ বাড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত অনেককে তারা উৎসাহিত করে বাসায় দেওয়ার জন্য, তারা এখান থেকে ট্রান্সফিউশন করে দিয়ে এবং ওইভাবে তারা চলে যায় বাসায়, বাসায় দেয় যদি এই বেশি প্রয়োজন হয় আর কি। আরেকটা জিনিস বলতে চাই যে ট্রান্সফিউশন শিডিউলটা আসলে মেনটেন করার জন্য রিকমেন্ডেশন তাহলে ইয়ে থেকে আসছে। আর দ্বিতীয়ত যারা আয়রন চিলেটর খেয়ে থাকেন তারা কিন্তু আয়রন চিলেটর আগের মতোই খেতে হবে, এখন বর্তমানে তারা চালিয়ে যাবেন। যদি উনি আক্রান্ত হয়ে যান থ্যালাসেমিয়াতে কোভিড রোগে, তখন উনি হয়তো টেম্পোরারি ভাবে আয়রন চিলেটরটা বন্ধ রাখতে পারে। ধন্যবাদ। আমাদের কাছে মনে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আপনি যদি বলেন। প্রশ্ন আরো কিছু আছে, সেগুলোই অ্যাড্রেস করবার চেষ্টা করছি। যেমন একটা হচ্ছে ইকাদুল শেখ, উনি বলছেন যে ওনার ছেলের বয়স 4, হেমোগ্লোবিন লেভেল 8, এটা নিয়ে অ্যাডভাইস চাচ্ছেন, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে শারিয়ার আলম, উনি বলছেন যে উই আর লিসনিং এ লট অ্যাবাউট প্লাজমা থেরাপি ইন কোভিড 19। আমি আমি ইয়ে করছি যে একটু শেষ করে নিই প্রশ্নটা, যে মানে এটা নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি, প্লাজমা থেরাপি কোভিড 19। জি স্যার বলেন প্লিজ। আচ্ছা আমি ওই প্রথম রোগীটা, বাচ্চাটার বয়স হিমোগ্লোবিন 4, সে দুশ্চিন্তায় আছেন কেন তার 4 না 8? হ্যাঁ থ্যালাসেমিয়া রোগী বাচ্চাটা, সে বলেনি কিন্তু তার বাচ্চা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে হিমোগ্লোবিন 8 এটার কারণ বের করতে হবে, একটা সিম্পল পেরিফেরাল ব্লাড ফিম মরফোলজি স্টাডি করে বোঝা যাবে তার কি কারণ হতে পারে। ইট মে বি ডিউ টু তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, ইট মে বি কোনো জেনেটিক থ্যালাসেমিয়া হতে পারে, তো ডাক্তার এটা বলতে পারবে যে কি হয়েছে। তো পেরিফেরাল ব্লাড ফিমই উইল সে ফুল আনসার, তো পেরিফেরাল ব্লাড ফিম ফলোড বাই তার কি পরীক্ষা লাগবে, আরো কিছু প্রয়োজনীয় পরীক্ষা লাগবে, সে পরীক্ষাটা করতে দিতে পারে, তখনই জানতে পারবে কি কারণ, এটা ওষুধ দিয়ে সারানো সম্ভব না তার ট্রান্সমিশন লাগবে। আপনি যদি একটু প্লাজমা থেরাপি নিয়ে আমাদেরকে একটু বলেন, কোভিড পেশেন্টদের জন্য প্লাজমা থেরাপি আসলে কতটুকু উপকারী হবে বলে আপনি বিশ্বাস করেন?
প্লাজমা থেরাপি নিয়ে এ পর্যন্ত এটা পুরাতন একটা চিকিৎসা পদ্ধতি, এটা শতবর্ষের পুরাতন একটা চিকিৎসা পদ্ধতি। 1918 সালে এটা প্রথম স্প্যানিশ ফ্লুতে এটা শুরু হয়, এরপরে সার্স ভাইরাসে, ইবোলা ভাইরাসে, মার্স ভাইরাসে এটা ব্যবহার করা হয়েছে। যখন সুনির্দিষ্ট কোনো চিকিৎসা ভ্যাকসিন অথবা ঔষধ বাইর করার আগে এটা ব্যবহার করার ফলে দেখা গিয়েছে যে তার উপসর্গগুলো কমেছে, তাদের মৃত্যুর সংখ্যা কমেছে। বর্তমানে এই কোভিড নিয়েও এর কিছু কিছু ছোট ছোট পরীক্ষা হয়েছে চীনে। চীনে এরকম একটা ছোট পরীক্ষার আমি উদাহরণ দেই, 10 জন রোগীর উপরে এই প্লাজমা থেরাপি প্রয়োগ করে দেখা গেল তাদের মধ্যে 3 জন ছিল ভেন্টিলেশনে, এই 3 জন ভেন্টিলেশনে ছিল এবং যারা আরো 7 জন সহ প্রত্যেকেই সুস্থ হয়েছে। অর্থাৎ 3 দিনের মাথায় তাদের জ্বর কমে গিয়েছে, তাদের শ্বাসকষ্ট কমেছে এবং তাদের যে কিছু যে রক্তের মধ্যে যে লিম্ফোসাইট কম ছিল সেটা বাড়তে শুরু করেছে। আবার 7 দিনের মাথায় তাদের যে এক্সের যে লক্ষণগুলো ছিল নিউমোনিয়া কনসলিডেশন এটা ভালো হয়ে গিয়েছে এবং তাদের শরীরের মধ্যে ভাইরাল লোডগুলো কমপ্লিটলি নিঃশেষ হয়ে গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কন্ট্রোল গ্রুপে যে 10 জন ছিল যাদেরকে প্লাজমা থেরাপি দেওয়া হয় নাই, তাদের মধ্যে 3 জন মারা গিয়েছে। এইগুলো থেকে সুনির্দিষ্টভাবে বলতে পারি যে প্লাজমা থেরাপি এই মুহূর্তে আমাদের দেশে যেখানে কোনো চিকিৎসা সুনির্দিষ্ট চিকিৎসা নাই, অনলি সাপোর্টিভ চিকিৎসা, ভেন্টিলেশন আর অক্সিজেন, এখানে প্লাজমা থেরাপি একটা আশার আলো জাগাতে পারে আমাদেরকে। তাছাড়া এখন প্রশ্ন হতে পারে প্লাজমা থেরাপিটা কি? প্লাজমা থেরাপিটা রক্তের মধ্যে যে জলীয় অংশ এটাকে বলে প্লাজমা। এই প্লাজমার মধ্যে অ্যান্টিবডি বা নিউট্রালাইজিং অ্যান্টিবডি থাকে, এটা একটা প্যাসিভ ইমিউনিটি শরীরে তৈরি করে। এটা যে ভালো হয়ে গিয়েছে ওই রোগীর শরীরের মধ্যে এই অ্যান্টিবডিটা সাধারণত থাকে, ওইটা আমরা প্লাজমাটা সংগ্রহ করে রিজার্ভ করি এবং যে যিনি আক্রান্ত হয়েছেন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, সিভিয়ারলি নিউমোনিয়া এবং ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তাদেরকে যদি দেই তাহলে দেখা যাচ্ছে তার নিরাময়টা তাড়াতাড়ি হবে, এমনকি উনি কুইকলি মৃত্যুর ঝুঁকি থেকে মানে রক্ষা পাবেন। ধন্যবাদ। সমন্বয়, আমাদের হাতে সময় খুবই কম, আপনি যদি আমাদেরকে প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করেন এবং আমি আমাদের আজকের যেহেতু আমরা এখন নিয়ে কথা বলছিলাম যে আসলে কি করণীয়, ওটা রিলেটেডই আরো কিছু প্রশ্ন আছে। যেমন আচ্ছা, ব্লাড ক্যান্সার নিয়ে 2 জন প্রশ্ন করেছেন। নুসাদ সানাম বলছেন যে আসলে হোয়াট আর দ্য সিমটমস, হোয়াট আর দ্য আর্লি সিমটমস অফ ব্লাড ক্যান্সার, এটা যদি একটু ইয়ে করতেন। এবং আমি মাফরুম ম্যাডামকে বলছি, মাফরুম খুব সংক্ষেপে যদি আপনি বলেন কি সিমটম হতে পারে ব্লাড ক্যান্সারের। ব্লাড ক্যান্সার এর কোন আর্লি সিমটম আমরা যেটা বলি, ব্লাড ক্যান্সার খুব ঝড়ের মতন আসে, বিশেষত অ্যাকিউট লিকেমিয়া বা অ্যাকিউট ব্লাড ক্যান্সার যেটা, খুব ঝড়ের মতন আসে সপ্তাহ বা মাসের মধ্যে, এক মাসের মধ্যে অল সিমটম ডেভেলপ করে যায়। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে জ্বর, পায়ে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে জ্বর, ব্লিডিং, যে কোনো জায়গা দিয়ে ব্লিডিং শুরু হতে পারে বা সেই সাথে শরীরে র‍্যাশ আসতে পারে। তো এই ধরনের সিমটম নিয়ে বা রক্তশূন্যতা তো আছেই, প্রথমত যদি আমরা বলি যে রোগীরা এসে বলে যে ফেল হয়ে গেছে, তো এই 3টি প্রধান সিমটম যে প্যালর, তারপরে হচ্ছে রক্তশূন্যতা যেটা বললাম, জ্বর এবং ব্লিডিং, এই 3টির কম্বিনেশন, বিভিন্ন রকমের কম্বিনেশন হয়। খুব সংক্ষেপে এই ধন্যবাদ। জি সমন্বয়। জি ধন্যবাদ ম্যামকে। আর আসলে আরেকটা সিমিলার প্রশ্ন যেটা একটু আগে আসলে এমএ খান স্যারই উত্তর দিচ্ছিলেন, আমি জানি না আমরা পুরোটুক পেয়েছি কিনা, আমি যে 2টা প্রশ্ন বলছি, একটা হচ্ছে মাহফুজুল হক, উনি বলেছেন যে আই ওয়ান্ট টু নো দ্য সাকসেস অফ প্লাজমা থেরাপি ইন কোভিড-19। হ্যাঁ, সো কোভিড-19 এর প্লাজমা থেরাপির সাকসেস রেট বলছি, প্লাজমা থেরাপি এখনো বাংলাদেশে অফিসিয়ালি শুরু হয়নি, আনঅফিসিয়ালি বিভিন্ন ইনস্টিটিউশন দিয়েছেন 2-1 জন রোগীকে, অ্যানেকডোটাল রিপোর্ট হতে পারে। তবে আমাদের যে প্রোটোকলটা আমরা জমা দিয়েছি সেটির জন্য আমরা খুব শীঘ্রই হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমাদের প্লাজমা থেরাপি কার্যক্রম শুরু হবে, সেক্ষেত্রে তখন আমরা বলতে পারবো আমাদের আউটকাম কেমন। জি ধন্যবাদ ম্যামকে, কারণ এই প্রশ্নেরই ওনারই দ্বিতীয় পার্টটা ছিল যে কোন কোন ইনস্টিটিউশনে প্লাজমা থেরাপি অ্যাভেলেবল। সেখানে ভর্তিকৃত রোগীদেরকে আমরা প্রথমত দিব,
তারপরেও যদি অন্য কোনো ইনস্টিটিউশন ডিমান্ড করে তাহলে আমার মনে হয় সেটিও দেওয়া যেতে পারে, এই ব্যাপারে খান স্যার কথা বলতে পারেন আমার মনে হয়। জি স্যার, আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করেন। হ্যাঁ, এটা আসলে প্রথমে বলছিলাম যে এটা কতখানি সফলতা আসলে এপর্যন্ত যতখানি গবেষণায় আসছে, এটা এই বর্তমানে যেখানে কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নাই এখানে সফলতা ভালোই আমি বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে 60%, কোনো কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত। আর আমরা যেহেতু এটা স্টাডির মধ্যে নিয়েছি, আপাতত ঢাকা মেডিকেল কলেজ এবং যেসব জায়গায় কোভিড ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে ওইখানে কিছু কিছু হসপিটাল থেকে আমরা কিছু রোগী নিতে পারি, সেটা ওইসব হাসপাতালের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে আলাপ আলোচনা করেই ঠিক হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি সমন্বয়, আমাদের কাছে কি আর কোনো প্রশ্ন আছে? নাহলে আমার কাছে একটি প্রশ্ন আছে। জি জি। আচ্ছা, মানে বেশ কয়েকটা প্রশ্ন আসলে আছে, তারপর যদি যাই, যে একটা হচ্ছে যে আসলে এসকেএফ এর পক্ষ থেকে ওখান থেকে আসলে চাচ্ছেন যে আসলে যদি বলে দেওয়া হয় যে জেনারেল মানুষ আসলে মেজর সেন্টার ব্লাড রিলেটেড ডিজিজ এর জন্য মেজর সেন্টার গুলো কোনটা, সেগুলো যদি আপনারা একটু জানিয়ে দেন তাহলে ভালো হয়। আমি কি গোলাপ রব্বানি স্যারের কাছে যাবো? যেহেতু প্রশ্নটা কিসের মেজর সেন্টার স্যার, ব্লাড রিলেটেড ডিজিজ এর জন্য কোন কোন সেন্টার? মেজর সেন্টার বলতে ব্লাড রিলেটেড ডিজিজ আসলে যারা চিকিৎসা করে থাকেন তাদেরকে এক কথায় হিমাটোলজিস্ট বলেন, রক্তরোগ বিশেষজ্ঞ। তো রক্তরোগ বিশেষজ্ঞ রিলেটেড যেখানেই রক্তরোগ বিশেষজ্ঞ আছেন সেখানেই কিন্তু রক্তের রোগের চিকিৎসা হবে। তো সাধারণত এখন বাংলাদেশে কিন্তু আমাদের সরকার কিন্তু পুরাতন সব মেডিকেল কলেজগুলোতে কিন্তু বিশেষায়িত এই হেমাটোলজি বিভাগটি চালু করেছেন এবং তার খুব উন্নত মানের চিকিৎসাই প্রায় আমাদের প্রত্যেকটি সেন্টারে হচ্ছে, সব জায়গায় কিন্তু রক্তরোগ বিশেষজ্ঞ বিদ্যমান পুরাতন অন্তত মেডিকেল কলেজগুলোতে। এবং ঢাকা মেডিকেল কলেজের এটা উন্নত চিকিৎসা, সেকেন্ড লাইন যদি কোনো ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য পরও ট্রান্সপ্ল্যান্টেশনও প্রয়োজন হয় সেটাও আমাদের দেশে বিদ্যমান। অতএব এখন হেমাটোলজি রিলেটেড টাইপ চিকিৎসাই বাংলাদেশে বিদ্যমান, বিশেষ করে পুরাতন সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং প্রাইভেট লেভেলও দু একটা সেন্টার চালু করেছে। আমাদের হিমাটোলজিতে রেগুলার পেশেন্ট যারা হিমাটোলজি সেবা নিতে আসতেন তারা কিন্তু এখন সেখানে আসতে পারছেন না। এই ক্ষেত্রে তারা কোথায় যাবেন, তারা কি করবেন? তারা কিন্তু ভীষণ রকমের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, কারণ তারা রেগুলার কেমোথেরাপি বা শিডিউল গুলো এখানেই নিতেন। তো এই বিশেষত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা তাদের ফলো আপে সেই রোগীগুলো, তো আমি এই মুহূর্তে আসলে ভীষণ রকমের প্রয়োজন বোধ করছি যে বিভিন্ন রোগের কিন্তু ইনস্টিটিউশন আছে, যেমন নিউরোলজির ইনস্টিটিউশন আছে, গ্যাস্ট্রোএন্টারোলজির ইনস্টিটিউশন আছে, কিন্তু আমাদের হিমাটোলজি ডিরেক্টেড কিন্তু ডেডিকেটেড কোন ইনস্টিটিউশন এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো সেই রোগীগুলোকে আমাদেরকে পাঠাতে হচ্ছে ক্যান্সার হাসপাতালে অথবা মিটফোর্ড হাসপাতালে অথবা সোহরাওয়ার্দী হাসপাতালে, এই ধরনের হাসপাতালগুলোতে পাঠাচ্ছে। অলরেডি সেগুলো কিন্তু তাদের নিজস্ব রোগী নিয়েই লোডেড, তার উপরে আবার ঢাকা মেডিকেল কলেজের এই বাল্ক অফ পেশেন্ট যদি গিয়ে যাচ্ছে তারা আসলে কতটুকু সেবা পাচ্ছেন এটি নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। এবং সেই সাথে খুবই একটা প্রয়োজনীয় পদক্ষেপ আমার মনে হয় এখনই হবে যদি আমরা একটি জাতীয় যদি করতে পারি, অন্তত এখনো যদি কোনো একটি হাসপাতালে, সরকারি হাসপাতালে একটি বড় অংশ যদি হেমাটোলজির জন্য ডেডিকেটেড করে দেওয়া হয় তাহলে ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া রোগীরা যত্রতত্র তাদের অসুবিধা হবে না, তারা অন্তত সঠিক সেবাটি পাবেন। ধন্যবাদ ম্যাম কে আসলে ইয়ে করবার জন্য। আরো কিছু প্রশ্ন আছে, আমি মুরাদ ভাই আমি চটপট চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি যে ছোট করে যদি জাস্ট টু দ্য পয়েন্ট ছোট করে যদি আমরা ইয়ে করে দিতে পারি, ফুল সলিউশন তো একবারে আসলে দেওয়া সম্ভব না। নবেন্দু চৌধুরী, আমি জানি না, আমি শিওর না যে আসলে এম এ খান স্যার এটা আমরা কি অ্যাড্রেস করেছি কিনা, ইজ ইট ম্যান্ডেটরি টু ডু কোভিড 19 টেস্ট ইন এভরি হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি? এটা জানতে চাই। ইয়েস ইয়েস ইয়েস, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আমি প্রশ্ন করতে দিচ্ছি। হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি সাধারণত এখন কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউন স্টেটে কিন্তু খুব লিমিটেডলি চিকিৎসা হবে। যেই যেই হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি গুলো সাধারণত খুব প্রগনোস্টিক্যালি খুব গুড, যেগুলো আমরা চিকিৎসা কোনোভাবেই আমরা ব্যাহত করতে চাই না, সেই রোগীগুলোকে আমরা যদি কেমোথেরাপি শিডিউলে নিতে চাই অবশ্যই তাকে আগেই তার কোভিড পজিটিভিটি আছে কি নাই সেটা ম্যান্ডেটরি কিন্তু এখন, এটা ডিরেকশন ফ্রম দ্য সোসাইটি অফ হেমাটোলজি বিভিন্ন ধরনের সংগঠন থেকে আমাদের। ইয়েস, এটা ঠিক আছে। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই স্যারের প্রতি
ভিত্তিতেই বলতে চাই, যে সমস্ত রোগী আমাদের রেগুলার কেমোথেরাপি নিতে আসেন তারা কিন্তু প্রত্যেকবার কোভিড টেস্ট তাহলে করতে হবে, তাহলে আমরা কিন্তু এটি ফেস করেছি সমস্যাগুলো। তো প্রত্যেকবার কিন্তু কোভিড টেস্ট করতে গেলে কোভিড টেস্টের রিপোর্টে আসছে অনেকদিন পরে, তাহলে সেই ইন্টারিম পিরিয়ডটা কি করবে? কখনো কখনো 7 থেকে 10 দিন দেরি হয়ে যাচ্ছে রিপোর্ট পেতে। তো এই 10 দিন যদি তার কেমোথেরাপির শিডিউল দেরি হয়ে যায় তাহলে কিন্তু রোগটা ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায়, বা রোগের ক্ষেত্রে রোগের জন্য এটি আমরা ভালো বলি না। সেই ক্ষেত্রে আমার মনে হয় র্যাপিড টেস্টের একটু গুরুত্ব এখানে চলে আসে, যে যদি আমরা দেখি যে র্যাপিড টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট করে যদি আমরা দেখি যে হ্যাঁ সে কোভিড পর, কারণ হচ্ছে কোভিড পজিটিভ যদি হয়ে যায় তাহলে কেমোথেরাপি কিন্তু সেই সময় দেওয়া যাবে না, এটি তো শতসিদ্ধ নিয়ম, কারণ হচ্ছে তখন তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তো একটি আরেকটির সাথে খুবই গুরুত্বপূর্ণ ভাবে রিলেটেড। কিন্তু অ্যান্টিবডি টেস্ট যদি পজিটিভ হয় তাহলে বোঝা যাবে সে প্রোটেক্টেড, তার মধ্যে ইমিউনিটি চলে আসছে, অতএব তার মধ্যে ভাইরাস না থাকা, সিম্পটম না থাকলে ভাইরাসও নাই। সেগুলোতে কিন্তু কোভিড ইনফেকশন যদি থাকে, যদি আমরা চিকিৎসা শুরু না করি এবং কোভিড ইনফেকশন আছে কি নাই না দেখে, যদি না থাকে চিকিৎসা শুরু করলে তাদের আরো ঝুঁকিটা কমে যাবে, বরং তাদের ইমিউন সাপ্রেশন কমে যাবে। এই লম্বা সময় যে আরটিপিসিআর এর রিপোর্ট আসছে, যে সেটি আমাদের বাস্তবতা, সেটি আমাদের যেটি চিকিৎসা পরবর্তী কিন্তু তার ঝুঁকি কমে যাবে। চিকিৎসা পরবর্তী ক্যান্সারের চিকিৎসা যদি শুরু হয়ে যায় তার কিন্তু নেগেটিভ অবস্থায় যদি চিকিৎসা শুরু করে দেয় তারপরে কিন্তু চিকিৎসা শুরুর আগে যে ঝুঁকিটা ছিল সেটা অনেকটুকু কমে যাবে, কারণ তার ইমপ্রুভমেন্ট হবে লিম্ফোসাইটের বিভিন্ন সেলের, তখন তার কিন্তু প্রোটেকশন বডির ইমিউনিটি বেড়ে যাবে। কিন্তু তার কোভিড টেস্টও পাঠিয়েছি কিন্তু সেই দেখা গেলো যে কোভিড টেস্টে সে পজিটিভ চলে এসেছে, এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা শুরু করা যাবে না। আমার মনে হয় এটা এই বিতর্কে যাওয়ার দরকার নাই, এটা ইন্ডিভিজুয়ালাইজ থাকুক। নেক্সট, জি হ্যাঁ জি, আমার মনে হয় স্যার আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সমনে আপনাকে অনুরোধ করবো, আপনি যদি ঝটপট আমাদেরকে কিছু প্রশ্ন করেন আমরা ঝটপট কিছু উত্তর নিয়ে নিই। আসলে এই যে যেটা বললাম যে আসলে শুরুর দিকে অ্যানসার করবো, যেটা হয় যে কিছু অ্যানসার নিলে প্রশ্ন নিলে তারপরে আমাদের অনুষ্ঠান কিন্তু আসলে এখন অনেক জমে গেছে, তো এই জন্য সবাইকে অনুরোধ করছি যে আমরা যদি একটু সংক্ষিপ্ত উত্তরের মধ্যে রাখতে পারি। দুঃখিত, এবং যদি একজনের উত্তরে যদি হয় যদি একমত পোষণ করেন তাহলে ঠিক আছে, যদি মনে হয় যে না একান্তই যে না আরেকটু কিছু যুক্ত করা থাকে তাহলে প্লিজ করবেন, সরি, অত্যন্ত দুঃখিত আসলে এটা বলতে হচ্ছে। রাফাত ছাড়িয়ার এই সিমিলার ইয়েতেই বলছিলেন যে আসলে ইমিউনিটি কম্প্রোমাইজ কতটুকু হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রসিজারে যায় এবং পটেনশিয়াল চান্সেস অফ কোভিড 19। আমার মনে হয় আমি আমি একদমই ডাক্তার না, এবং আমার অলরেডি এম এ খান স্যার এই রিলেটেড প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছেন, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। সব ক্যান্সার রোগীরা এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পরবর্তী সে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অতএব স্বাভাবিক ভাবে সে অনেক ঝুঁকির মধ্যে থাকে, অতএব সাবধান থাকতে হবে। নুজাত সানাম জানতে চাচ্ছেন বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কোনটা দেওয়া হয়, অ্যালোজেনিক নাকি অটোলজাস, এবং এই দুটোর মধ্যে কোনটা বেটার এবং কোনটার কস্ট কত যদি পড়ে। আচ্ছা, এক কথা হলো দুইটাই দেওয়া হয় থাকে, অ্যালোজেনিক এবং অটোলজাস, রোগের প্রকৃতি অনুযায়ী দেওয়া হয়ে থাকে, এটা ডক্টররা সিলেক্ট করেন। জি, মাফরা ম্যাম একটু যদি বলতে যাচ্ছেন, মাফরা ম্যাম প্লিজ ম্যাম আপনি যদি বলেন যে খরচ কেমন হয়। ম্যাম আমরা উনি খরচের কথা জানতে যাচ্ছেন। অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে বাংলাদেশের প্রেক্ষাপটে 10 থেকে 12 লাখ টাকার মতন খরচ হয়, তবে কমপ্লিকেশন যদি আরো বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে খরচটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আর অটোলজাস ট্রান্সপ্লান্টেশন যদি মাল্টিপল মায়েলোমা হয় তাহলে সেক্ষেত্রে খরচটা একটু কম, 3 থেকে 4 লাখ টাকার মধ্যেই হয়ে যায়। আর যদি লিম্ফোমা হয় তাহলে টোটাল যে খরচটা সেটি সাধারণত 6 থেকে 7 লাখ টাকার মতো খরচ পড়ে। জি, ওকে, ধন্যবাদ ম্যাম। জি, সমন্বয় আমাদের কাছে আরেকটা একদম ছোট করে জানতে চাই, জিয়াদুল হক জানতে চাচ্ছেন যে কি ধরনের খাবার লুকিমিয়া পেশেন্টদের জন্য ভালো। জি রাব্বানি স্যার, আপনি যদি খুব সংক্ষেপে বলেন। আসলে লুকিমিয়া রোগী সাধারণত খুবই দুর্বল অবস্থায় থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, সেজন্য সবচেয়ে ফ্রেশ খাবার খেতে হবে এবং কোনো বেয়ার ফুড, বেয়ার ফলমূল, বেয়ার যেগুলি মানে বাজারে পাওয়া যায় খোলা বাজারের সবজি ফলমূল এগুলি খাওয়া যাবে না সাধারণত, কারণ তার খুব ভালনারেবল থাকে ইমিউনিটি, তার ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ইমিউনিটি যেটা বলে থাকি দুটোই কিন্তু তার দুর্বল অবস্থায় থাকে। সেজন্য যত খাবারের মধ্যে যে বেয়ার যদি আনকুক ফুড, সেমি কুক ফুড হয়ে থাকে, ফুড হয়ে থাকে তাহলে খুব স্বভাবতই খুব ঝুঁকির মধ্যে তার থাকবে, তার বিভিন্ন ধরনের ইনফেকশনের সোর্স বেড়ে যাবে এবং সেই ইনফেকশনে আক্রান্ত হবে। পরবর্তী কোশ্চেনে যান। জি জি, সমন্বয়।
জি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উনি অনুরোধ করেছেন আপনি যদি একটু জানিয়ে দিই ব্লাড ক্যান্সার বয়স ভিত্তিক প্রধান উপসর্গগুলো কি কি, কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি, উপসর্গ নিয়ে মাফরুহা ম্যাডাম কিছুক্ষণ আগে বলছিলেন, আমরা মনে হয় নেক্সট প্রশ্ন যদি থাকে সমন্বয়। আচ্ছা, কোন কোন হসপিটালে নেওয়া উচিত, আমরা তো বেসিক জিনিসগুলো অ্যাড্রেস করেছি, এবং ব্লাড নেওয়া কতটুকু সেফ সেটা এসেছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। তো আমার মনে হয় নাও ইন নিউ ফিউচার ইজ ইট ম্যান্ডেটরি টু ডু কোভিড-19 ইন এভরি ম্যালিগন্যান্সি, এটার উত্তর আমরা পেয়েছি। তারপরে এটা যদি আরেকবার জাস্ট বলে দেন যে এভরি ম্যালিগন্যান্সি, যেহেতু এটা অনেকজনকে কভার করে, যে এমএ ক্যান্সার যদি বলেন, এটা এক কথা বলে যে যদি সুযোগ থাকে করা ভালো, যদি তার মধ্যে উপসর্গ থাকে অবশ্যই করতে হবে, কারণ জ্বর থাকে কাশি থাকে তাহলে অবশ্যই করতে হবে। আর এরকম যদি উপসর্গ না থাকে, যদি ফিজিশিয়ান মনে করেন তার এটা প্রয়োজন নাই এবং তার চিকিৎসাটা দেওয়াটা জরুরি, তখন উনি সিদ্ধান্ত নেবেন, এটা এইভাবেই বলা ভালো। আমাদের দেশে তো খুবই কম সংখ্যক পরীক্ষার সুযোগ এখন পর্যন্ত। ধন্যবাদ। শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অর্চি ফারহানাউদা, উনি আবারও লিখেছেন, উনি বলছেন যে রক্তে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি প্লেটলেট থাকার কারণ কি, এটি কোন রোগের লক্ষণ কিনা। বিশেষ করে যাদের কোনো ফ্রিকোয়েন্ট ব্লিডার, কোনো কনসিলড কভার ব্লিডিং আছে, বিশেষ করে মহিলারা অনেক সময় দেখা যাবে তার মান্থলি যে ব্লিডিং হয় সেটার পরিমাণ যদি একটু এক্সেসিভ হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি ব্লিডিং হওয়ার কারণে কিন্তু রিয়াকশনারি আমরা সেকেন্ডারি প্লেটলেট বেশি দেখতে পাই ব্লাডে, এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো হিমোলাইসিস হচ্ছে, হঠাৎ কোনো কারণে হিমোলাইসিস হচ্ছে, কোনো জায়গায় রক্ত ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে বোন ম্যারো কিন্তু স্টিমুলেট করে। বোন ম্যারোতে সাধারণত থ্রোম্বোপয়েটিন নামে একটা জিনিস থাকে, সেটা অনেক সময় তার ফিডব্যাক দিয়ে তার প্লেটলেট, সে মনে করে যে এই ব্লিডিংটা হয়তো বা কোনো প্লেটলেটের হিমোস্টেটিক ডিফেক্টের কারণে, প্লেটলেট জানিয়ে একটা হিমোস্টেটিক এজেন্ট সেটার কারণে হচ্ছে কিনা, সেজন্য একটা ফিডব্যাক দিয়ে কিন্তু প্লেটলেটের পরিমাণ বাড়িয়ে দিয়ে থাকে। এটা হলো সেকেন্ডারি কারণগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি আমরা, কিন্তু প্রাইমারি প্লেটলেট বেশি এটা কিন্তু রেয়ারলি আমরা কিছু রোগ দেখে থাকি, সেটাকে আমরা বলে থাকি সাধারণত থ্রোম্বোসাইটেমিয়া, মাইলোপ্রলিফারেটিভ ডিজর্ডার। সেক্ষেত্রে কিন্তু সাধারণত এটা কোনো কারণ ছাড়াই বোন ম্যারো আননোন কারণে বোন ম্যারো অটোমেটিক্যালি ম্যাগনেটোসাইট থেকে প্লেটলেট অনেক বেশি বেশি তৈরি করে থাকে, এবং এটা অনেক সময় থ্রোম্বোটিক ঝুঁকি থাকে এবং সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট স্ট্রোকের ঝুঁকি থেকে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে, যেহেতু কোনো কারণ না থাকে, তাকে ডাক্তারের পরামর্শের মাধ্যমে সেটা কেন সেটা জানতে চেষ্টা করতে হবে। জি ধন্যবাদ স্যার, আমার মনে হয় আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু একজন আমাদের একজন দর্শক শ্রোতা একটি SMS করেছেন, তার প্রশ্ন দিয়ে আমার অংশটা আমি শেষ করবো। উনি জানতে চেয়েছেন এই কোভিড সিচুয়েশনে আমরা যদি কেমোথেরাপি নিতে চাই তাহলে আমরা কি করব। আসলে খুবই আন্তরিকতার সাথে আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে কোভিড সিচুয়েশন, আমাদের যারা ক্যান্সার আক্রান্ত রোগী আছেন তাদের আসলে অনেক কষ্ট হচ্ছে। বাট আমরা এসকেপ অনকোলজি থেকে বলতে পারি যে আমাদের 31টা ডেডিকেটেড পেশেন্ট সার্ভিস পয়েন্ট আছে, আপনারা যদি সেখানে যোগাযোগ করেন তাহলে এসকেপ অনকোলজির প্রোডাক্টগুলো আপনারা পাবেন। তো স্যার, আজকে আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ABC রেডিওকে ধন্যবাদ, এবং এসকেপ অনকোলজির পক্ষ থেকে, এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমি ডক্টর মুরাদ হোসেন আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই বলে আমি আমার অংশ শেষ করছি। সমন্বয়, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। জি আসলে মাফরুহা ম্যামকে অনেক ধন্যবাদ, এম এ খান স্যারকে অনেক ধন্যবাদ, গোলাম রব্বানি স্যারকে অনেক ধন্যবাদ, মুরাদ ভাইকে তো অবশ্যই ধন্যবাদ, এবং এছাড়া যারা যারা আমাদের সাথে আজকের ফেসবুক লাইভে ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেপ অনকোলজি দ্বারা যে আয়োজনটা এখনো চলছে, এখানে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা রেলেভেন্ট প্রশ্ন করছেন তাদেরকে আরেকটু বেশি ধন্যবাদ। এর থেকে বেশি তো কিছু দাওয়ার নেই, আপাতত সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে সেটাই আমরা বজায় রাখি, কিন্তু আসলেই ধন্যবাদ, কারণ আপনাদের প্রশ্নের দ্বারা আমরা যেভাবে যে শোটা এই যে আয়োজনটা করছি এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এই এই তথ্যগুলো জেনে যদি আসলে কারো একটু উপকার হয় তাহলে আমরা মনে করবো যে আসলে হ্যাঁ একটু হলেও আমরা আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে, আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো আপনাদেরও সেখানে অবদান আছে, যেহেতু আপনি প্রশ্নগুলো করেছেন অসংখ্য ধন্যবাদ, কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে সবার বাসায় থাকতে হবে, সবার সুস্থ থাকতে চেষ্টা করতে হবে, নিজের জন্য না হলেও নিজের প্রিয়জনের জন্য, নিজের পরিবারের মানুষের জন্য,
সেটা নিয়ে সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। এটা আমরা প্লিজ যাতে মনে রাখি। এসকে ফার্মাসিউটিক্যালস কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগে আমাদেরকে সাপোর্ট করবার জন্য এবং আমাদের সাথে কাজটা করবার জন্য। এবং আবারও সবাইকে একটু মনে করে দিই যে আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার আমরা আবারও হাজির হচ্ছি একই সময় আরেকটি ভয়েস অফ ডক্টর আয়োজন নিয়ে। তখন আবার ডিফারেন্ট সেট অফ ডক্টর থাকছে, আপনারাও সাথে থাকবেন। যারা নিয়মিত থাকছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আমি তো আসলে ডাক্তারদের সাথে থেকে থেকে আমার খুব ভালো লাগছে। মাঝখানে আগে ছোটবেলায় অনেক বেশি ডাক্তারের কাছে যেতে হতো, একটা পয়েন্টে ভয় ফিল করতাম, এখন মনে ডাক্তারদের সেই ভীতিটা দূর হয়ে যাচ্ছে। তো তাদেরকে ধন্যবাদ, ম্যামকে ধন্যবাদ। আপনারা সবসময় এবিসি রেডিওর সঙ্গেই থাকবেন। উই আর অলওয়েজ উইথ ইউ। পরশু দিন আবারও ভয়েস অফ ডক্টরস নিয়ে বিকেল 4টায় হাজির হচ্ছি। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।